Welcome to Ganbaksho Live 90.5 FM, connecting Bangladeshi Australians. শুভ সন্ধ্যা, ওয়েলকাম টু গান বাক্স লাইভ 90.5 FM। আপনারা শুনছেন আমাদের এপিসোড 5। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের এপিসোড নাম্বার 5-এ। আমাদের সাথে আছে আমাদের অতিথি জনাব সিরাজুল সালেকিন আঙ্কেল। শুরু করা যাক। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা সিডনি। সাধারণত আমাদের এই অনুষ্ঠানটিতে আমি অনবরত কথা বলতে থাকি, পিয়াও অনবরত কথা বলতে থাকে, কিন্তু আজকে আমাদের যিনি অতিথি তিনি তার গুরুত্ব বিবেচনায় আমরা আসলে ওনার সামনে রীতিমতো কথা বলতে ভয় পাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তার সাথে পরিচয় তো করিয়ে দিব অবশ্যই, কিন্তু তার সাথে এটাও আগে থেকে একটু বলে রাখা দরকার যে শুরু হয়েছে ভাষার মাস ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে আপনারা জানেন সবাই যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা শুরু হয়েছিল বাঙালির শহীদ দিবস হিসেবে। আমরা ইতিহাসের এমন একটি পর্যায়কে সামনে নিয়ে বসে আছি যিনি ভাষা আন্দোলনের সেই সময়টাকে নিজের মধ্যে ধারণ করেন। দীর্ঘদিন যাবৎ সিডনির শুদ্ধ সঙ্গীতের পৃষ্ঠপোষণ এবং প্রশিক্ষণের সাথেও তিনি জড়িত। কথা বলছিলাম সিরাজুল সালেকিনের প্রসঙ্গে, যাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য হয়েছি। আপনারা হয়তো অনেকেই জানবেন যে সিরাজুল সালেকিন হচ্ছেন আমাদের ভাষা সৈনিক আব্দুল লতিফ সাহেবের ছেলে, যিনি আমাদের শহীদ দিবসের, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে গানটি রয়েছে, যে ল্যাঙ্গুয়েজ অ্যান্থেমটি রয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই মহান গানের যিনি প্রথম সুরকার ছিলেন, তার সন্তানকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত এবং আমরা ধন্য। এবং আমাদের অনুষ্ঠানের একটি মাইল ফলক এটাই যে ওনার মতো একজন অতিথিকে আমরা আজকে আমাদের মাঝে পেয়েছি। সালেকিন আঙ্কেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য এবং আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। ধন্যবাদ আপনাদেরকেও যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, আর এই FM রেডিও চ্যানেলের যারা দর্শক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আসলে আমি খুব একটা বেশি জানি না, গান বাজনাও খুব একটা বেশি শিখিনি, কিন্তু তবু আমার মনে হয় যে বাবা যেহেতু গান করতেন, বাবার সংস্পর্শে এসে আমি অনেক কিছু শিখেছি, আর সেই সাথে বাবার কাছে অনেক নানা জ্ঞানী গুণীজন আসতেন, বিখ্যাত লেখক সুরকার ওনারাও আসতেন, কাজেই তাদের কাছ থেকেও, তাদেরকে দেখে তাদের শুনে অনেক কিছু শিখতে পেরেছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে স্মরণ করছি ভাষা শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা আমাদের এই ভাষাকে রক্ষা করতে পেরেছি। আচ্ছা, সালেকিন আঙ্কেলের প্রসঙ্গে যদি আমরা কথা বলতে যাই তাহলে প্রথমেই সালেকিন আঙ্কেলের যে পরিচয়টি, অর্থাৎ কোন কোন ধাপ পার হয়ে তিনি আজকের আজকের সিরাজুল সালেকিন হলেন, আজকের গানের ধারায় আসলেন, সেই বিষয়টি আমরা পিয়ার কাছ থেকে জেনে নেব। আচ্ছা, জনাব সিরাজুল সালেকিনের গানে হাতে খড়ি ওনার বাবার কাছে। বাবা প্রয়াত আব্দুল লতিফ গানের মানুষ, তাই গানের মাঝখানেই বড় হয়েছেন তিনি। ক্লাস 3-4 পড়ার সময় থেকেই রেডিওতে গান করেছেন, শিশু ও কিশোর কিশোরীদের নিয়ে গানের অনুষ্ঠানে নিয়মিত গান করতেন জনাব সালেকিন। তখন সেখানে গান শেখাতেন জনাব আব্দুল লতিফ, কাদের জামেরি, ধীর আলী প্রমুখ। 1971 স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শুনে ভালো করে গান শেখার ইচ্ছে হলো, তখন তার বয়স 15 বছর। ম্যাট্রিক পরীক্ষা দিয়েই ভর্তি হলেন নজরুল একাডেমিতে, ওখানে গান শেখাতেন ওস্তাদ ফুল মোহাম্মদ, আক্তার সাদমানি, শ্রী সুধীন দাস এবং শেখ লুৎফর রহমান। প্রায় 5 বছর নজরুল একাডেমিতে ভারতীয় রাগ সঙ্গীত ও নজরুলের গান শিখেছেন। এরপর শ্রী সুধীন দাসের পরামর্শে ছায়ানটে ভর্তি হলেন, সেখানে প্রায় 5 বছর গান শিখেছেন। পরে ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত বিভাগে শিক্ষকতাও করেছেন প্রায় 10 বছর। এখানে গান শিখিয়েছেন ওস্তাদ ফুল মোহাম্মদ, নারায়ণ চন্দ্র বসাক, জাহেদুর রহিম, সেলিনা মালিক, সানজিদা খাতুন ও ওয়াহিদুল হক। মূলত ছায়ানটের সাংস্কৃতিক পরিবেশই
জনাব সালেকিনকে বাংলা সঙ্গীত ও সংস্কৃতির প্রতি একটা দায়বদ্ধে আবদ্ধ করল। সেই থেকে গান নিয়েই চলেছেন, ভেবেছেন, শিখেছেন আর এর প্রচারে নিজেকে নিয়োজিত রেখেছেন। ছায়ানটের বাইরে তিনি জনাব আব্দুল আহাদ এবং অজিত রায়ের কাছেও দীর্ঘদিন গান শিখেছেন। এই দুজন বিশিষ্ট সঙ্গীতকার এর কাছেই শিল্পী সালেকিন রবীন্দ্রনাথ ও বাংলা গানের ধারা সম্পর্কে অনেক কিছু জেনেছেন। শিল্পী সালেকিন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। এ সময় বাংলাদেশের বিভিন্ন জেলায় রবীন্দ্রসঙ্গীত এর প্রশিক্ষণ ও বিচারক হিসেবে কাজ করেছেন। ভারত সরকারের আমন্ত্রণে 1986 সালে কবিগুরু 125তম জন্মদিবসে বাংলাদেশের শিল্পী দলে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও কবিগুরুর চিত্রাঙ্গদা নৃত্যনাট্যে অংশগ্রহণ করেন কলকাতায় 1988 সালে, 1989 সালে দিল্লিতে বাংলা সংস্কৃতি উৎসবে যোগদান করেন। ভারতের কলাম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম অর্থাৎ CBS শিল্পী সিরাজুল সালেকিনের দুটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ করে। 1995 সালে অস্ট্রেলিয়ায় এসে 1996 সালে তিনি প্রতীতি নামে একটি সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলেন। এর সদস্য সংখ্যা 20 জন। প্রতীতি একটি অত্যন্ত পরিচিত সাংস্কৃতিক সংগঠন, আপনারা সকলেই এটার ব্যাপারে জানেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে প্রতীতি সঙ্গীত পরিবেশনা করেছে। এছাড়াও গীতসুধা নামে একটি গানের স্কুলও পরিচালনা করছেন গত 15 বছর থেকে। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই সালেকিন আঙ্কেল। আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি এত সিনিয়র এবং এত প্রাজ্ঞ একজন মানুষ, যার সম্পর্কে আসলে আমরা ঠিক কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব আমাদের প্রশ্নোত্তর পর্বটি, তার চেয়ে মনে হয় যে যদি আমরা অনুষ্ঠানটিকে রাফলি কয়েকটি ভাগে যদি ভাগ করে ফেলি এবং সেখানে পর্যায়ক্রমে যদি আমরা কথোপকথনের দিকে এগোই, তাহলেই মনে হয় বিষয়টা ভালো হয়। হ্যাঁ, সেটাই মনে ভালো। আচ্ছা, তাহলে সেই অনুযায়ী আমরা যদি রাফলি আর কি চারটা ভাগে যদি আমরা আমাদের প্রোগ্রামটিকে ভাগ করি, তাহলে প্রথমটি হবে আপনার অস্ট্রেলিয়া চলে আসা প্রসঙ্গে এবং অস্ট্রেলিয়াতে এসে এখানে সঙ্গীত চর্চার প্রসঙ্গ। দ্বিতীয়টি হচ্ছে জনাব আব্দুল লতিফ, অর্থাৎ আপনার ছেলেবেলা বাংলাদেশের রাজনৈতিক সঙ্গীতে জনাব আব্দুল লতিফের প্রভাব, জনাব আব্দুল আহাদের প্রভাব। তৃতীয়টি হচ্ছে প্রতীতি এবং সমসাময়িক সঙ্গীতের শুদ্ধতার প্রসঙ্গ, এবং খেয়াল করবেন চতুর্থটি আমরা রবীন্দ্র আলোচনা এবং রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করব গান সম্পর্কেও। আপনারা আমাদের শুনতে পাচ্ছেন রেডিও গান বাক্স অ্যালাইভ 90.5 FM এ, আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন www.ganbakso.com.au এই ঠিকানাতেও। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি সিরাজুল সালেকিন আঙ্কেলকে কোনো প্রশ্ন করতে চান, ফেসবুকে আমাদের যে লাইভটি যাচ্ছে সেই লাইভটির নিচে কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্যটি করে আপনারা জানিয়ে দিতে পারেন সিরাজুল সালেকিনের গান সম্পর্কে আপনার মন্তব্য, এবং যদি তার কাছ থেকে কোনো কিছু জানার থাকে সেই প্রশ্নটিও আমাদেরকে এখানে করতে পারেন। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। প্রথমে সালেকিন আঙ্কেল, যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে আপনার ছোটবেলা কেটেছে, আপনার বাবা এত বড় মাপের একজন মানুষ ছিলেন, তিনি বাংলাদেশের সম্পদ এবং বাংলাদেশ ধন্য হয়েছে তার মৃত্যুর কয়েক বছর আগে তাকে স্বাধীনতা পদক, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক যেটি, সেটি দেওয়ার মাধ্যমে। আপনার সঙ্গীত শিক্ষার গুরু ছিলেন জনাব আব্দুল আহাদ, বাংলাদেশের একজন কি বলবো, একজন পায়োনিয়ার মিউজিশিয়ান যিনি। তো শৈশবের সেই স্মৃতিচারণগুলোর মধ্যে যদি আমরা একটু যাই। হ্যাঁ, আমি যখন 7-8 বছর বয়স, তখন বাবার হাত ধরে রেডিওতে প্রথম ছোটদের একটা গান শেখানোর ক্লাস হতো। আচ্ছা, সঙ্গীত শিক্ষার আসর বড়দের একটা হতো, ছোটদের একটা হতো। তো সেই সব অনুষ্ঠানে বাবার সাথে সাথে যেতাম, এবং তখন বিভিন্ন সুরকার, বিভিন্ন সঙ্গীতকার, লেখক, গীতিকার এনাদের সাথে আলাপ হয়েছিল। এই সেন্সে যে তখন একটা বাংলাদেশ রেডিওর একটা অন্যরকম পরিবেশ ছিল। আসলে আমি দেখেছি, যেমন একটা কথা আমি আমার প্রতিটির ছেলেমেয়েদেরকে বলি, যে যখন আব্দুল আহাদ যখন রেডিওতে ঢুকতেন দেখতাম, তখন দেখতাম যে সবাই রাস্তার, উনি যখন ঢুকছেন সবাই পাশে সরে দাঁড়িয়ে যেত। আচ্ছা, এবং সেটা শ্রদ্ধা। হ্যাঁ, এবং সেটা রেডিওর যিনি ডিজি ছিলেন, ডিরেক্টর জেনারেল, উনিও তাই। উনিও আস্তে করে দাঁড়িয়ে যেতেন, একটা সালাম দিতেন, হাত চাচা সালামের উত্তর দিয়ে হেঁটে গিয়ে চলে যেতেন, ভিতরে ঢুকতেন। ভিতরে ঢুকে মিউজিশিয়ানদের জন্য, রেডিওর যারা মিউজিক ডিরেক্টর ছিলেন সেই সময়,
তাদের জন্য একটা রুম ছিল। তো ওনারা সবাই ওখানে বসতেন, চা নাস্তা খেতেন। তো আচ্ছা আচ্ছা যখন ঢুকতেন তখন দেখতাম যে সবাই দাঁড়িয়ে যেতেন, আমাদের বাবারাও সবাই দাঁড়িয়ে যেতেন, আচ্ছা আচ্ছা বসতেন, তো সবাই বসতেন। তো এরকম একটা রেয়াজ শ্রদ্ধা জানানোর, মানুষকে সম্মান জানানোর যে একটা রীতি ছিল সেটা আমি ছোটোবেলা থেকে দেখেছি এবং সেভাবেই বড় হয়েছি। তারপর বিভিন্ন কারণেই বাবার কাছে বিভিন্ন রকম লোকজন আসতেন, যেমন জয়রায়ন আসতেন প্রায় আমার মনে আছে, আলতাফ মাহমুদ আসতেন বিভিন্ন গানের, তখন জয়রায়ন বিভিন্ন সিনেমা করতেন। আচ্ছা, তো সিনেমার জন্য গান দরকার ছিল, তো বাবা কাছ থেকে গান লিখে নিতেন, বাবা শুরু করতেন। আচ্ছা, এবং আলতাফ মাহমুদ ছিলেন বেশ কিছু সিনেমার মিউজিক ডিরেক্টর। আচ্ছা, তো শেষের দিকে জয়রায়ন আব্বাকে বলেন যে লতিফ ভাই আপনি একটা ছবির মিউজিক ডিরেকশন করেন না কেন? আব্বা বলছে না আমার তো তেমন কোনো অভিজ্ঞতা নাই, বলে যে আমরা আছি সবাই হেল্প করবো, আপনি আমার একটা ছবির মিউজিক ডিরেকশন দেন। তো তখন শেষ পর্যন্ত নামে জহিরায়নের একটা ছবি হয়েছিল, শেষ পর্যন্ত সেই ছবিটার মিউজিক ডিরেকশন ছিল আব্বার। তো অদ্ভুত সুন্দর সুন্দর তখন গান ছিল, বেশ কিছু গান আমার মনে আছে, যেমন মাহবুবুর নবীর গাওয়া খুব সুন্দর একটা গান ছিল, ফেরদৌসী রহমানের গাওয়া গান ছিল, সেই সময় ওনারাই ছিলেন বাংলাদেশের প্রধান শিল্পী আর কি। তো সেটাই, আর আব্বার সবচেয়ে আমার কাছে মনে হয় যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক যে খুব বিনয় ছিলেন, খুব একটা নিজেকে জাহির করতেন না নিঃসন্দেহ। এবং আমি যে এতদিন আমি যে গান করেছি টেলিভিশনে রেডিও, কোনোদিনও গিয়ে কাউকে বলেননি যে আমার ছেলে এ কিন্তু আমার ছেলে বা এরকম। আচ্ছা, হ্যাঁ, তো সবসময় প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। তো সেই জন্য সেই সময়কার দিনগুলি ছিল সোনালি দিন আমার কাছে মনে হয়, যে ভক্তি শ্রদ্ধা, আর আমাদের হিন্দুস্তানির গান তো গুরুমুখী গান, নিশ্চয়ই গুরুকে ঠিক মতন মেনে না চললে, গুরুর কাছ থেকে কিছু নেওয়ার জন্য সবসময় উন্মুখ থাকতেন তাদের শিষ্যরা, এবং গুরুও বুঝতেন যে কার মধ্যে কী প্রতিভা আছে এবং সেভাবেই তিনি তাদের যত্ন নিতেন। এবং আমরা অনেক, আমি একটা বই পড়েছি কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের, সেটা বইটার নাম হচ্ছে কুদরতের রঙ্গি বিরঙ্গি। সেটা আমাদের ভারত উপমহাদেশের সমস্ত পুরাতন যারা উচ্চাঙ্গ সঙ্গীত গাইয়েছিলেন তাদের উপর একটা একটা বই প্রকাশ করেছিলেন কুমার প্রসাদ মুখোপাধ্যায়। ওনার বাবাও একজন বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত গাইয়েছিলেন। তো সেখানে দেখেছি যে গুরুমুখী বিদ্যা বা গুরুমুখী গান কাকে বলে। আচ্ছা, বাবারা ছেলেকে 7-8 বছর বয়সে গুরুর কাছে দিয়ে যেতেন, তখন ছেলে মাত্র শিশু, তারপরে হাতে নাড়াবে, হাতে নাড়াটা বেঁধে, হ্যাঁ, তো সে রয়ে গেল গুরুর কাছে, বাবা তো বিদায় নিয়ে চলে গেল। তারপরে 9, 10, 11, 12 বছর তিনি শুধু গুরুর প্লেট বাসন ধুয়েছেন, বাজার করেছেন। হ্যাঁ, আচ্ছা, তো অন্য গুরু যখন অন্য সাগরেদের শেখাচ্ছেন তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই শিশুটা শুনত যে গুরু কি শেখাচ্ছেন। তো একদিন হঠাৎ করে এরকম একটা ঘটনা হয়েছে যে গুরু বাজার করে, গুরু বাইরে থেকে ফিরেছেন, হঠাৎ দেখা যায় একটা গুনগুন করে সারগাম করছে একটা ছোট ছেলে, তার বয়স তখন 12-13-14 হবে। তো গুরু জিজ্ঞেস করছেন যে তুমি এই সুর কোথায় পেলে? হ্যাঁ, তো ছেলেটা বলছে যে আপনি যে শিখাচ্ছিলেন আমি সেটাই শুনে শুনে শিখেছি। তখন গুরু বুঝলেন যে এর বয়স হয়েছে শেখার, তখন তাকে ঘরের ভিতরে জায়গা দিলেন গান শেখার জন্য। এবং আমি যেমন রাশিদ খান সাহেবের উপর একটা লেখা পড়ছিলাম, প্রায় 7-8 বছর উনি শুধু সারগাম করেছেন ওনার গুরুর কাছে, 7-8 বছর শুধু সারগাম করেছেন, কোনো বন্দিশ না, কোনো রাগ না, কোনো খেয়াল না, কিছুই না, 7-8 বছর করে গলাটা তৈরি করেছেন, তারপরে আস্তে আস্তে গানে গেছেন। সেটাই যে আগেকার দিনের
গান বাজনা একটা অন্যরকম জগৎ ছিল। এবং শুধু উচ্চাঙ্গ সঙ্গীতের কথাই বলবো না, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আমরা যারা দেখি যে পুরনো শিল্পী, যেমন আমি সুবিনয় রায়ের কথা বলছি, অদ্ভুত একজন মানুষ ছিলেন। এবং আমরা যখন গান শিখি তখন আমরা বুঝতাম যে সুবিনয় রায়ের গান আর স্বরলিপি একই জিনিস। আমরা স্বরলিপি নিয়ে খুলে দেখতাম যে একদম কাছাকাছি, খাপে খাপে মিলে যায় একদম। উনি চেষ্টা করতেন শুদ্ধতা রক্ষা করতে। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে জিনিস, একটা জিনিস সৃষ্টি করেছেন, তিনি চেয়েছেন যে আমার সৃষ্টিটা যেন সেরকমই থাকে, সেটাকে মূল্য দিয়েছেন সেই শিল্পী। আজকে যদি আমি আমার ভাইয়ের রক্তায়ন গানটা অন্য সুরে গাই, তার মানে হচ্ছে যে আমি সেটাকে ঠিক রেসপেক্ট করলাম। আমরা সেই গানটির দিকে একটু যদি যাই, আমরা গানটির একটু শুনতে চাই যে এটির আদি সুরটি কেমন ছিল, যেটি আলতাফ মাহমুদের সুরটির আগে, মানে সাধারণত যেটি প্রচলিত, তার আগে আব্দুল লতিফ সাহেব যে মূল সুরটি করেছিলেন, সেই মূল সুরটি আমরা যদি একটু শুনতে চাই। সেটা বলছি, তার আগে আমি একটি ঘটনা একটা বলি। হ্যাঁ, প্লিজ প্লিজ, ভেরি ইন্টারেস্টিং, এটা হয়তো অনেকেই জানে না। আচ্ছা, তো 52 সালে তো আমাদের একটা বিশাল বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাঙালিদের প্রেক্ষাপটে আরেকটা যুদ্ধ হলো, যে যুদ্ধ আমার কাছে মনে হয় যে বাঙালির তো অনেক যুদ্ধ করেছে, তার মধ্যে আমরা যারা এই প্রজন্মের বাঙালি, আমাদের জন্য দুটা যুদ্ধ হচ্ছে, আমাদের জন্য একটা আইকন, একটা মাইল ফলক, সেটা হচ্ছে 52 ভাষার জন্য যে যুদ্ধ, আর 71 আমাদের মুক্তির জন্য যে যুদ্ধ। তো 52 যুদ্ধটা শুরু হয়ে গেল, রফিক সালাম বরকত এরা প্রাণ দিল। তো 53 সালে ওই একটা সর্বদলীয় অনুষ্ঠান হবে ছাত্রদের, তখন সর্বদলীয় বলতে বুঝাতে যে তখনকার দিনে ছাত্ররা সাংঘাতিক একটা বেগবান আন্দোলন করত এবং তাদের যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই ছাত্ররাই প্রথম সোচ্চার ছিল। আজকালকার দিনে আমরা যেটা খুব কম দেখতে পাই। তো ছাত্রদের একটা সভা হবে, তো বাংলার প্রফেসর ছিলেন ডক্টর রফিকুল ইসলাম, যিনি এখনও আছেন, নজরুল বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি আব্বাকে একটা লিফলেট এনে দিলেন, একটা বড় একটা লিফলেট, একটা কাগজে লেখা। বলছে, লতিফ ভাই, এই দেখেন তো এখানে একটু লেখা আছে, তো এটা দেখেন তো শুরু করে, কালকে তো অনুষ্ঠান, সর্বদলীয় ছাত্রদের অনুষ্ঠান ভাষা দিবসে, তো এটা একটু শুট টুট করে দেখেন না কিছু গান গাওয়া যায় কিনা। সেই সময় শিল্পী বলতে খুব কম ছিলেন, শেখ লুতুর রহমান ছিলেন, আব্বা ছিলেন, আব্দুল হালিম চৌধুরী ছিলেন, মেয়েদের মধ্যে ছিলেন লালা আরজুমান বানু, হুসনা বানু খানম, গুটি কয়েক 8-10 জন শিল্পী ছিলেন। তো বাবা গানটা লেখা দেখে বললেন যে এটা তো একটা কবিতাও না, এটার মিলও খুব কম, একটা গানের একটা অন্তমিল থাকতে হয়, যে প্রতি 2 লাইন বা 1 লাইন পরপর মিল থাকতে হবে, অন্তরা থাকতে হবে, স্থায়ী সঞ্চারী থাকতে হবে, সেরকম কোনো গদবাথা কোনো কিছু না। আর বাবা তখন মাত্র গান করছেন, মানে খুব একটা যে ভালো করে গান করছেন তাও না, তখনও তো উনি বেশ, তখন একদম তরুণ, ঢাকা কলেজে পড়ছেন, হ্যাঁ তখন একদম ছোট, হ্যাঁ না বাবা তখনও পড়েননি, বাবা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলবো সেই ঘটনা। তখন ঢাকা কলেজে ছিলেন আব্দুল গাফর চৌধুরী ঢাকা কলেজে পড়তেন। তো বাবা গানটা শুরু করে তখন অনুষ্ঠানে গান করলেন, কিন্তু যখন গানটা করলেন, বাবার কাছে এই গল্প শুনেছি যে গানটা বাবাকে 3 বার গাইতে হয়েছিল, যে তখনকার দিনের মানুষের জন্য এটা একটা সাংঘাতিক গান ছিল। আমি গানটা একটু 4 লাইনে শোনাচ্ছি। আমার ভাইয়ের
রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এরকম ছিল সেই প্রথম সুরটা। আচ্ছা, তো তারপরে 1953-54-55 এই সুরেই গাওয়া হয়েছে গানটা। তারপরে একদিন আলতা মাহমুদ ফিরে আসলেন, আলতা মাহমুদ পাকিস্তানে ছিলেন, উনি বিমান বাহিনীতে চাকরি করতেন। জি, আর খুব সম্ভব বিমান বাহিনী না, পাকিস্তান এয়ারলাইন্সে PIA-তে কাজ করতেন। তো ফিরে আসলেন, তার তখন 54-55-56 সালে একদিন বাবাকে বললেন যে লতিফ ভাই আমি এই গানটা একটু সুর করতে চাই। তা বলছেন তাই, হ্যাঁ করতে চাইলে করো। তো ভাগ্যক্রমে এই এই গানটা তখন সুর হলো, এবং একটি বিদেশি সুরের ভাবে এই গানটির এখনকার যেই প্রচলিত সুরটা, একটা একটু গসপেল ঘেঁষা, একটু গসপেল ঘেঁষা একটি অন্যরকম একটা সুর। কিন্তু আব্বার কাছে আমি গল্প শুনেছি, এবং আমি আরও অনেকের কাছেই শুনেছি যে 52-53-54 সালে মানুষের যেরকম মনের অবস্থা ছিল তাতে একটা ক্রোধের দরকার ছিল, ক্রোধের দরকার ছিল। বাবার কাছে গল্প শুনছি যে যখনই এমনকি কোনো বিয়ে বাড়িতে বাবা দাওয়াত খেতে গেলে বা কোনো বাচ্চার জন্মদিন হচ্ছে, সেখানে 30-40-50 জন আছে, সবাই রিকোয়েস্ট করছে লতিফ ভাই আমার ভাই রক্ত সাথে। আরো আরো একটা প্রশ্ন যদি আপনার কাছে একটু রাখি, আব্দুল লতিফ সাহেব তিনি শোনা যায় মানে কিংবদন্তির মতো হয়ে গেছে যে তিনি অত্যন্ত দ্রুত বিভিন্ন গান লিখতে পারতেন, বিভিন্ন গানে সুর করতে পারতেন, এবং তার এখন ছবি যেগুলো পাওয়া যায় সেই ছবিতে আমি দেখেছি উনি বাঁ হাতে সিগারেট ধরতেন, অনেকটা রিচার্ড ফাইনম্যান যেভাবে ধরতেন, ডান হাতে কলম দিয়ে উনি, আমি শুনেছি যে সিগারেটের প্যাকেটের যে কাগজ ছিল সেই সেই কাগজের উপরে তিনি গান লিখতেন, এবং যেখানে সেখানে বসে তিনি গান লিখতে পারতেন, এবং যখন গান লিখতেন তখন নীরব হয়ে যেতেন, সাথে সক্রিয় রাজনীতির সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন। তো এই যে তার বিপুল পরিমাণ গান, আমি বাংলাপিডিয়াতে দেখলাম যে তার প্রায় 1500 গান আছে, কিন্তু তার বই পাওয়া যায় মাত্র 3টি। আমি যখনই দেশে যাই বা বাবা মারা যাওয়ার পরও আমাকে অনেকে বলছে সালিম ভাই এই লতিফ চাচার বা লতিফ ভাইয়ের গানগুলি আপনারা কম্পাইল করে একটু বের করেন না। কিন্তু আমার কাছে এইটাই মনে হয় যে এই দায়িত্বটা কিন্তু ওনার পরিবারের না, কারণ তিনি দেশের সম্পদ। হ্যাঁ, আমার বাবা বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব, পরিবারের পরিবারের জন্য গান লেখেনি। আচ্ছা, হ্যাঁ, নিঃসন্দেহে। তো মনে হয় যে এই দায়িত্বটা আমি কেন নেব, আর কেউ নিচ্ছে না কেন? বাংলা একাডেমি আছে আমাদের, শিল্পকলা একাডেমি আছে। আসলে আমি তো অনেক কাছ থেকে দেখেছি আমাদের এই সমস্ত জায়গায়, এই শিল্পকলা একাডেমি বা রেডিও টেলিভিশন বা এসব জায়গায় ঠিক যোগ্যতারও লোকজন খুব একটা যায়নি আমার মনে হয়, কারণ যেই কাজটি হওয়া দরকার ছিল সেই কাজটি আমাদের কখনো হয়নি। আমি একটা জিনিস দেখি, আমার কাছে খুবই ক্রোধ হয় আমার, আমি কয়েক মাস আগে পত্রিকায় দেখলাম যে ঢাকায় শিল্পকলা একাডেমিতে ভূপেন হাজারিকার জন্মদিন পালন করা হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো খুব জন্মদিন পালন দেখে আমি খুব রিয়্যাক্ট করলাম, আমার নিজের কাছেই খারাপ লাগলো, কারণ যেহেতু আমি ওই পরিবার থেকে ওই পরিবেশ থেকে এসেছি, ভূপেন হাজারিকার জন্মদিন আমাদের দেশে পালন হবে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের কানাইলাল সেনকে তো কেউ চিনল না,
আমাদের আব্দুল আহাদকে, আব্দুল লতিফ, আব্দুল আলিমকে তো কেউ ছিল না, তাদের জন্মদিন হচ্ছে না কেন? আজকে মুমতাজ আলী খানের জন্মদিন কেন হচ্ছে না, তাই না? ভূপেন হাজারিকার জন্মদিন হবে অবশ্যই, সেটা ভারতে হবে, বাংলাদেশে হবে, কিন্তু এই যে আমাদের যারা আমাদের সঙ্গীতকে যারা কিছু দিয়েছেন, আমাদের আমাদের যারা পথিকৃত আছেন, শেখ লুৎফর রহমান যে আমরা বলে যাচ্ছি, আমরা ভুলে যাচ্ছি, কেউ মনে রাখছে না, অথচ লুৎফর চাচার মতো গান, লুৎফর চাচা যে সমস্ত গান করেছেন, জীবনেও বাংলা দেশে এই গান আর তৈরি হবে না। আব্বার দাম দিয়ে কিনেছে বাংলা, এই গান জীবনে আর কোনো দিন তৈরি হবে না। তা আমাদের এটা একটা খুব হীনমন্যতা, আমি যেটা বলছি যে আমরা আমাদের নিজেদের লোকজনকে জায়গা দিতে পারিনি, ফলে আমাদের সব কিছুই হারিয়ে যাবে। আমরা যতই মুখে বড়াই করি না কেন, আমাদের ডিজিটাল বাংলাদেশ, নানান রকম উন্নতি হচ্ছে, কিন্তু ঐতিহ্যকে ধরে রাখতে হবে। শিল্পীদেরকে আমরা সম্মান করতে পারিনি এবং তাদের যোগ্য বা প্রাপ্য সম্মান দিতে পারিনি। একটা খুব ইন্টারেস্টিং গল্প বলি, আমি সলিল চৌধুরীর খুব ভক্ত, তো সলিল চৌধুরীর ওয়েবসাইটে যাচ্ছি, নানান রকম গান শুনছি, শিখছি, বিভিন্ন রকম কমেন্টস করছি বিভিন্ন গানে। এটা আমার একটা নেশা, গান নিয়ে কথাবার্তা বলা। তো হঠাৎ দেখি যে একটা সাইট সাংঘাতিক সুন্দর, সলিল চৌধুরীর। তো আমি সেই সাইটে, যে সাইটের যিনি অ্যাডমিনিস্ট্রেটর, তার সাথে কথাবার্তা শুরু করলাম। তা আমি বললাম যে আমি কিন্তু রানার গানটা গাইতে পারি। তো উনি সাথে সাথে আমাকে রিপ্লাই করলো যে তাই নাকি, রানার তো বেশ কঠিন গান, এই গানটা তো শোনা যায় না কেউ গাচ্ছে। আমি বলছি আমি কিন্তু গায়ের বোধেও গাইতে পারি, বলছি তাই নাকি। তারপর আমি বললাম যে সলিল চৌধুরীর বেশ কিছু 90% আধুনিক গান ছেলেদের গাওয়া, সেই সময়কার জানি, আমি গাইতে পারি। তো ভেরি ইন্টারেস্টিং। তারপর কথাবার্তা আমি বললাম যে ঠিক আছে, যে এবার কলকাতা আসলে তাহলে আপনার সাথে দেখা করবো। আমি আমি তখন লিখলাম, চ্যাট করছি আমরা, উনি সাথে সাথে লিখলেন যে সালেকিন, আমি কিন্তু কলকাতায় থাকি না, আমি আমেরিকায় থাকি। তাহলে দেখেন যে একজন ভারতবাসী সে তার দায়িত্ব নিয়ে সলিল চৌধুরীর উপর বেস্ট একটা সাইট করেছে, সে একজন ভারতীয়, ওয়াও, কিন্তু আমেরিকায় বসে, ওয়াও। হ্যাঁ, আই ওয়াজ অ্যামেজড। কিন্তু দেখেন যে আমাদের এই যে সঙ্গীতকার যারা ছিলেন পুরনো, আপনি আব্দুল আহাদের কথা চিন্তা করেন, অল বেঙ্গল মিউজিক কনফারেন্সে ঠুংরি গাজেলে গোল্ড মেডেলিস্ট, বিইং এ মুসলিম অ্যান্ড বিইং এ বয় অফ 24 or 22, সেই বয়সে, সেই বয়সে রবীন্দ্রনাথের জীবদ্দশায় উনি শান্তিনিকেতনে গান শিখতে গেছেন, মুস্তফা আলী সাহেব ছিলেন তার আগে, আচ্ছা আচ্ছা গানে প্রথম গেছেন। এই আব্দুল আহাদকে আমরা কোনোদিন চিনলাম না, জানলাম না, কোনো দাম দিতে পারলাম না, তাকে জানলামই না এই লোকটাকে। হ্যাঁ, কিন্তু ভূপেন হাজারিকার জন্মদিন আমরা বাংলাদেশে পালন করছি। তো এই বিষয়টা কি আঙ্কেল কিছুটা রাজনৈতিকও নয়? যেমন আমরা আমরা দেখেছি যে জিয়াউর রহমানের শাসনামলে বা ধরেন আপনার বিএনপি যে সময়টা ক্ষমতায় ছিল, সে সময় খুব যত্ন করে আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ভাষা আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন স্মৃতি খুব যত্ন করে মুছে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে। এটার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে যে আমাদের রেসকোর্স ময়দানের পাশে শিশু পার্ক তৈরি করা হয়েছে। এবং এছাড়াও আমার মনে আছে যে সম্ভবত 90-এর দশকে জনকণ্ঠ পত্রিকায় আব্দুল লতিফ সাহেব একটা আত্মজীবনীর মতো লিখতেন। আমি অনেক চেষ্টা করেও সেই কপিগুলো জোগাড় করতে পারিনি এবং ওইগুলো সম্পর্কে কোনো পড়াশোনাও করতে পারিনি। তো এই যে বিটিভির আর্কাইভ থেকে বিভিন্ন সংবাদ, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে, বিভিন্ন বিভিন্ন পুরাতন পত্রিকার কপি ধ্বংস করে ফেলা হয়েছে, আব্দুল লতিফ সাহেবের যে মানে কি বলবো, যে তিনি প্রাসঙ্গিকতা থেকে যে একটু একটু করে সরে যাচ্ছেন, বা মোটামুটি শুধু তার পরিবারকেই দায়িত্ব দেওয়া হচ্ছে যে তোমরা কেন পালন করছো না, রাষ্ট্র কেন দায়িত্ব নিচ্ছে না, এই বিষয়টি কি রাজনৈতিক বা কতটুকু রাজনৈতিক? এটা আমার বিষয়টা রাজনৈতিক বলে মনে হয় না, এটা আমার মনে হয় যে প্রজ্ঞার অভাব বা দায়িত্বশীলতার অভাব। আজকে যদি আমি দেশে থাকতাম বা আমাকে যদি দায়িত্ব দেওয়া হতো যে আপনি শিল্প একাডেমিতে আপনি চালাবেন, তাহলে অবশ্যই আমাদের শিকড়কে আগে খুঁজে বের করতাম, তাদেরকে হাইলাইট করতাম, তাদেরকে নিয়ে অনুষ্ঠান করতাম। আমাদের প্রজন্ম জানতে হবে যে কি অবিস্মরণীয় সব গান তৈরি হয়েছে। আজকে জ্যোতিরিন্দ্র মৈত্রের বিখ্যাত খুব সময় নবান্ন, কিংবা জ্যোতিরিন্দ্র মৈত্রই বোধ হয় না, জ্যোতিরিন্দ্র মৈত্র কি নাকি নবান্ন, যে কলকাতায় সেই
যখন দুর্ভিক্ষ শুরু হলো, তারপরে ভারতীয় গণনাট্য সংস্থা আইপিটিএ ওরা একটা অনুষ্ঠান করেছিল নবান্ন, সেইটা আমরা বাংলাদেশে করেছিলাম খুব সম্ভব যতীন্দ্র মৈত্র। কিন্তু ভারতে যতীন্দ্র মৈত্র সম্পর্কে যথেষ্ট তথ্য পাওয়া যায়। আমি একবার একটা অনুষ্ঠান করার চিন্তা করলাম এখানে, যে যুদ্ধদিনের গান নামে একটা অনুষ্ঠান, প্রতিতির বানা। আচ্ছা, যুদ্ধদিনের গান মানে কি বাঙালির সমস্ত যুদ্ধ। আচ্ছা, হ্যাঁ, সেই সন্ন্যাসীদের বিরুদ্ধে তেভাগা আন্দোলন, হ্যাঁ, চাষিদের বিদ্রোহ, সাঁওতালদের বিদ্রোহ, বাঙালির এই যে সমস্ত ছোট ছোট যুদ্ধ, এই সমস্ত যুদ্ধ নিয়ে আস্তে আস্তে আমাদের ক্ষুদিরামের, হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আমাদের ভাষা আন্দোলন, তারপরে 1968-69 গণ অভ্যুত্থান, বাঙালির অনেক যুদ্ধের সময়কার বিভিন্ন রকম আমাদের গান তৈরি হয়েছে বা কবিতা হয়েছে, সেইগুলিকে নিয়ে একটা যুদ্ধদিনের গান নামে একটা অনুষ্ঠান আমি করার চিন্তা করেছি। তো সেখানে আমি একটু ছবি খুঁজছিলাম যে আমরা স্লাইডও দেখাবো, ইয়া করবো। তো আমি শেরে বাংলা ফজলুল হকের আমি ছবি খুঁজছিলাম, ইন্টারনেটে কোথাও শেরে বাংলার ছবি নেই, একটাই ছবি পেলাম কায়েদ আজমের সাথে বা মৌলানা ভাসানীর সাথে বা কারোর সাথে। শের বাংলাতে আমাদের আমাদের এই জেনারেশনে আগের জেনারেশনে একজন নাম করা রাজনীতিক ছিলেন। জি, আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো কিছুই সংরক্ষণ করতে পারি এবং আব্দুল লতিফ সাহেবের সম্পর্কে কিন্তু আমার সম্পর্কে কোনো ইনফরমেশন খুব একটা সহজলভ্য নয়, মানে ওনার সম্পর্কে যদি দু পাতা লিখতে বলা হয় বেশিরভাগ বাঙালি সেটা লিখতে পারবে না। তো বাংলা একাডেমি শিল্প একাডেমি এটা ওদের দায়িত্ব, এটা দায়িত্ব যে আমাদের। আমি আরেকটা গল্প বলি, জানি না প্রাসঙ্গিক হচ্ছে কিনা, কিন্তু ভেরি ইন্টারেস্টিং। বাংলাদেশে একজন খুব নাম করা নজরুলগীতি গায়ক এবং তার স্ত্রীও নজরুলগীতি গায়ক, উনি এসেছিলেন সিডনিতে, তা আমার বাসায় ছিলেন এক সপ্তাহখানেক। আচ্ছা, তারা কিন্তু বেশ নাম করা এবং বেশ কর্ণধার বিভিন্ন সংগঠনের, তা আমার সাথে ছিলেন। তা আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম ওদেরকে, আমার ছোট ভাইয়ের মতো, যে আচ্ছা বাবা যে মারা গেলেন, তো বাবা তো শহীদ মিনারে বাবার সব দেহ তো নিয়ে যাওয়া হলো, অনেক লোক, হাজার হাজার লোক এসেছে, বেশিরভাগই অপরিচিত, পরিচিত লোক বিভিন্ন। আমি বলছি তোমাদেরকে দেখলাম না কেন? আমি কিন্তু তোমাকে অফেন্ড করার জন্য বলছি না, আমি বলছি তোমার কি মনে হয়নি যে একজন শিল্পী মারা গেছেন, আমার শ্রদ্ধা জানাতে যাওয়া উচিত শহীদ মিনারে? তো আমি বুঝেছি যে ওরা লজ্জায় পড়েছে। আমি বললাম যে দেখো, যখন ভারত ভাগ হলো 47-48, তখন বাবা যুক্তফ্রন্টের একটা গানের দল ছিল সূত্রযজ্ঞ, আচ্ছা, সেই দলটার নাম, সেই সূত্রযজ্ঞে গান করতেন বাবা, মানে গানে তখন শিখছে আর কি, তো ওখানে গান করতেন। তা বাবাকে পাঠানো হলো ইয়াতে নোয়াখালীতে, গান্ধীজির আসছেন নোয়াখালীতে গান করতে হবে গান্ধীজি অনুষ্ঠানে। তো তখনকার দিনে তো যাতায়াত ব্যবস্থার সুবিধা ছিল না, এই বাসে ট্রেনে হেঁটে, উনি যখন বাবা যখন নোয়াখালীতে পৌঁছালেন গান্ধীজি চলে গেছেন তখন ব্যাক টু কলকাতা। যাই হোক, বাবা আবার কলকাতায় ফিরে গেছেন, তখন রায়ট হচ্ছে চারিদিকে। তো ঠিক তার চার পাঁচ দিন পরে, কলকাতায় ফিরে যাওয়ার তিন চার দিন পরে গান্ধীজি আর এক জনসভা কলকাতায়, তো তখন কংগ্রেস বললো যে এখানে গান করো, তো দলীয় সঙ্গীত হলো হিন্দু মুসলমানের মিলনের জন্য, এবং বাবা তখন একটা একা গান করেছিলেন। তো তখন গান্ধীজি তার গলার মালাটা খুলে বাবাকে দিয়েছিলেন, এবং এটার সাক্ষী আমি পেয়েছি ওই মঞ্চে যিনি ছিলেন, আসাদুল হক নামে, যিনি একজন নজরুল গবেষক, বাবার খুব ভক্ত ছিলেন, বলে যে বাবু লতিফ ভাই এরকম ছিল। আরেকবার আমি শুনেছি আব্বার কাছে যে কবি জসীমউদ্দিন সাহেব আব্বার একটা গান শুনেছেন রেডিওতে, তখন তো লাইভ প্রোগ্রাম হতো সকালবেলা, গান শুনে, তখন রেডিও ছিল নাজিমউদ্দিন রোডে ওল্ড টাউনে, আর জসীমউদ্দিন সাহেব থাকতেন কমলাপুরে, বলে উনি খালি পায়ে লুঙ্গি পরে, লুঙ্গি পাঞ্জাবি পরে খালি পায়ে রিক্সায় চড়ে ঠিকানা বের করে করে জেনে বাবাকে দেখতে এসেছেন, বাবার বয়স তখন 24-25 বছর। কী খবর, সবাই তো অস্থির হয়েছে, জসীমউদ্দিন সাহেব এসেছেন, কী ব্যাপার? সব শিল্পীর একটা মেসে থাকতেন, আব্বা, বেদারউদ্দিন, শেখ রহমান, সোহরাব হোসেন, শমশের আলী, এরা সব এক জায়গায়, সবদার
আরেকজন ছিলেন সাবদার চাচা বলতাম, সব এক শিল্পীর একসাথে থাকতেন। তবে কী হয়, জসীমউদ্দিন সাহেব এসছেন, বলে যে টকে রেডিওতে গান করলো লতিফ এই ছেলেটাকে, আব্বা তো পিছনে দাঁড়িয়ে আছে মেসের মানে সবার পিছনে, তো বললো যে সামনে আসো। তো আব্বাকে দেখে জড়িয়ে ধরলেন যে অদ্ভুত সুন্দর কণ্ঠ, সুন্দর গান। আমি এটাই বলতে যাচ্ছি যে আগেকার দিনের মানুষের অ্যাপ্রিসিয়েশন করার একটা মন ছিল, হ্যাঁ, একটা দায়িত্ব, একটা দায়িত্ববোধ। ওইটা যারা সিনিয়র থাকবেন তারা অবশ্যই অ্যাপ্রিসিয়েশন করবেন, হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করবেন। তো সেই জিনিসগুলি ছিল। তো আজকে যখন বাবার আমি দেখি যে আমার কাছে অবাকই লাগে যে বাবা কেন কারো কোনো কোনো কাজই ধরে রাখার জন্য আমাদের সরকার কোনো ধরনের কোনো ব্যবস্থা, কোনো ব্যবস্থা নেয়নি। কোটি কোটি টাকার বই ছাপা হচ্ছে, বিভিন্ন রকম সব কিছু হচ্ছে, কিন্তু আজকে আপনি মুকুন্দ দাসের উপর কিছু জানতে চান না। আপনি কবিয়াল রমেশশীলের সব বিখ্যাত গান আছে, যেমন একটা গান আমরা ছায়ানটে শিখেছি, আচ্ছা, আমি বাংলা ভালোবাসি, আমি বাংলা ভালোবাসি, আমি বাংলার বাংলায় আমার অত প্রত মেশামেশি, বাংলা ভালোবাসি আমি বাং, এরকম অদ্ভুত গান, খুব সুন্দর সুর, চমৎকার চমৎকার। সাথে ফেসবুকে আমাদের লাইভে আমাদের কিছু দর্শক এবং শ্রোতা আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা সেখান থেকে যদি তাদের মন্তব্যগুলো একটু যদি একটু জানতে জানার একটু সময় নিচ্ছি। শিবলী চৌধুরী লিখেছেন, আমাদের দর্শক শিবলী চৌধুরী লিখেছেন, গুড ওয়ার্ক গাইজ, কিপ অ্যাহেড। সাথে সোহান হাফিজ আমাদেরকে হাই জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। জিয়াউল ইসলাম তমাল যোগ দিয়েছেন, তিনি বলেছেন আসসালামু আলাইকুম, একজন অত্যন্ত গুণী মানুষকে এনেছেন, খুবই খুশি হলাম। আত্তাবুর রহমান যোগ দিয়েছেন আমাদের সাথে, বলেছেন যে সালাম সালেকিন ভাই অ্যান্ড শুভেচ্ছা টু আর জিবি টিম। সাথে সখিনা আক্তার যোগ দিয়েছেন আমাদের সাথে, তিনি দুটো কমেন্ট করেছেন। সাথে মৌসুমী রহমান আছেন আমাদের সাথে, আতিকুর রহমান আছেন, সমীরণ শিকদার তিনি একটি কমেন্ট করেছেন, সাথে আরো অনেকেই এই মুহূর্তে। সমীরণ শিকদার কোত্থেকে করেছেন একটু দেখবেন, উনি কি অস্ট্রেলিয়ান নাকি কলকাতা? আচ্ছা, উনি লিখেছেন যে সালেকিন ভাই তোমাকে যতই দেখি মুগ্ধ হয়ে যাই, আরো এগিয়ে চলো, অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল, তোমরা সবাই খুব ভালো থেকো। এই এই মন্তব্যটি আমরা পেয়েছি, উনি কোথা থেকে করেছেন আমি জানি না, বন্ধু আছে কলকাতায় সমীরণ শিকদার। আচ্ছা, তার মানে নিঃসন্দেহে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা প্রত্যেকেই নিশ্চয়ই সিরাজুল সালেকিন আঙ্কেলের গুণমুগ্ধ এবং তারা আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন রেডিও গানবাক্স অ্যালাইভ 90.5 FM এর সাথে www.ganbakso.com.au এই ঠিকানাতেও আপনারা আমাদেরকে শুনতে পাবেন। আমরা সালেকিন আঙ্কেলের সাথে আরও গল্প করব, গান শুনব এবং সাথে আমরা প্রসঙ্গটা যদি অন্য অন্য প্রসঙ্গে আস্তে আস্তে আব্দুল লতিফ সাহেবের প্রসঙ্গ থেকে যদি আমরা আরো সামনের দিকে যদি একটু এগোতে চাই, তাহলে মানে আপনার সিডনিতে চলে আসা, মানে বাংলাদেশ থেকে সিডনিতে চলে আসা, সেই প্রসঙ্গের দিকে আমরা আস্তে আস্তে যাব। কিন্তু আমি পিয়াকে জিজ্ঞাসা করে নিতে চাই যে আমরা কি কথা চালিয়ে যাব না একটা গান শুনব এখন? একটা গান শোনা যায়, একটা কি গান শোনা যায়, একটা গান? মৌসুমী রহমান লিখেছেন দাম দিয়ে কিনেছি বাংলা গানটা সালেকিন ভাইয়ের কণ্ঠে শুনতে চাই, নিঃসন্দেহে। ঠিক আছে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, ধন্যবাদ আপনার রিকোয়েস্টের জন্য। আমরা সেই গানে আবার ফিরে আসছি, কিন্তু তার আগে আমরা কি একটা গান শুনতে পারি কিনা, বা গান আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কি করবো তাহলে, কি করা যায়, গানটা শুনি নাকি? আচ্ছা, গান আসছে, আচ্ছা, আমারই একটা গান রেকর্ড করা, সেই সিবিএস যে গান, সিবিএস এর যে গান করেছিল সে, হ্যাঁ, শ্রী দুর্বাদল বোধ হয় করেছিলেন গানটি, দুর্বাদল চট্টোপাধ্যায়, জি, ওনার গানটা শুনতে পারি।
দর্শক এবং শ্রোতা বেশ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বোঝা যাচ্ছে। তার সাথে আমরা আরো কিছু তথ্য যদি এখানে জানিয়ে দিতে পারি তাহলে, মানে গানটা আসতে আসতে যদি আরো 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 খানিকক্ষণ যদি আমরা একটু কথা বলি এই বিষয়টি সম্পর্কে। এই যে আঙ্কেল, খেয়াল করুন আব্দুল লতিফ সাহেবের যে গানগুলো প্রাসঙ্গিক বা সাধারণভাবে গাওয়া হয় বা খুব জনপ্রিয়, যদি খেয়াল করা যায় তাহলে এই গানগুলো আপনার দেখবেন যে কোনো একটা সময়কে রিপ্রেজেন্ট করে, বা আব্দুল লতিফ সাহেবের বড় সার্থকতা যেটা ছিল সেটা হচ্ছে নিজের সময়কে ধরতে পারা। হ্যাঁ, তিনি রাজনৈতিকভাবে যেহেতু জড়িত ছিলেন বিভিন্ন আন্দোলনের সাথে বা সক্রিয় রাজনীতির সাথেও জড়িত ছিলেন, তিনি সম্ভবত তৎকালীন আওয়ামী লীগের কালচারাল সেক্রেটারি ছিলেন মনে হয়। সেরকম ছিলেন না, তবে বঙ্গবন্ধুর খুব কাছের ছিলেন। আচ্ছা আচ্ছা। বঙ্গবন্ধু বেশ কিছু ঘটনা আছে ব্যক্তিগত, আমাদের জীবনের ব্যক্তিগত ঘটনা। আচ্ছা, আমি আজকে বলতে পারি হয়তো যে বঙ্গবন্ধু আমাদের যুদ্ধের পর 72-73 সাল থেকে আমাদের বাসায় কাজী সিদ্দিকী বেশ আসতেন। কাজী সিদ্দিকী আব্বার খুব, বঙ্গবীর কাজী সিদ্দিকী, হ্যাঁ, তখন যুদ্ধের পর। আচ্ছা আচ্ছা। কাজী সিদ্দিকী হচ্ছে আমাদের কাছে তখন চেয়ে গুয়েভারা। এরা কিন্তু বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন। হ্যাঁ, তো যেহেতু বাবা রেডিওতে কাজ করতেন, তথ্য বেতারের তাহেরুদ্দিন ঠাকুর বাবার মন্ত্রী ছিলেন, তো সেই কারণেই বঙ্গবন্ধু তাহেরুদ্দিন ঠাকুরকে পাঠাতেন আমাদের বাসায়। তো এসে একদিন হঠাৎ করে বাবাকে বলছেন যে এরকম আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে, আব্বাকে বলছেন। তো আব্বা বলছে যে কোথায় যাব, বলছে না বঙ্গবন্ধু একটা বলেছেন আপনাকে একটা বাড়ি দিতে চান উনি। হ্যাঁ, সেটা বোধহয় খুব সম্ভব, আমার মনে হয় আমি সাথে ছিলাম 73 সাল। তো বাবা তো খুব বিরক্ত হলেন, বলছে যে না আমার বাড়ির তো দরকার নেই। বলছে না বঙ্গবন্ধু বলেছেন উনি কিন্তু করবেন, মনে কষ্ট পাবেন, আপনি একটু আমাদের সাথে চলেন। তো গাড়িতে ছিল কাদের সিদ্দিকী, উনি কাদের সিদ্দিকী গাড়ি চালাচ্ছিলেন, তাহেরুদ্দিন ঠাকুর বাবা, আর আমি তো কাদের সিদ্দিকীর লেট ছিলাম, মানে ওনাকে দেখে তখন তাকিয়ে থাকতাম। তো উঠলাম গাড়িতে, উঠে আমাদেরকে আসাদ গেটের সামনে এনে গাড়িতে দাঁড়ালো। 72-73 সালে আসাদ গেট থেকে মডেল স্কুল, শেরে বাংলা, সবই যে মেইন রোডের উপর যে বাসাগুলি সেগুলো সব বিহারিদের বাড়ি ছিল। আচ্ছা, ওখানে রুনালালাদের বাড়ি আছে, ড্রিম নামে একটা বাড়ি আছে, এখনো আছে। তো সেখানে দোতলা, বেশিরভাগই একতলা দোতলা বাড়ি ছিল, সেই পাকিস্তান আমলে 3-4-6 তলা বাড়ি ছিল না খুব একটা। তো আমি তখন 15-16 বছরের ছেলে, তা আমার এখন স্পষ্ট মনে আছে। তো বাবাকে বললেন যে আপনি এই বাড়িগুলি থেকে যে কোনো একটা বাড়ি পছন্দ করেন, এগুলি শত্রু সম্পত্তি, বঙ্গবন্ধু আপনাকে দিতে চাচ্ছেন। তা আব্বা খুব রাগ করলেন, সেখানে বললেন যে না আমি তো মানা করলাম যে আমি কোনো বাড়ি চাই না। হ্যাঁ, দয়া করে আমাকে আর করে, আব্বার মিনিস্টার, সে কিছু ওইভাবে কিছু করতে পারছে না। তো উই কেম ব্যাক। তো পরের দিনই বঙ্গবন্ধু আব্বাকে ডেকে পাঠালেন যে কি ব্যাপার, তোমাকে আমি বাড়ি দিতে চাইলাম, তুমি বাড়ি নিলাম না। বলছে না দেশের মানুষ যেমন আছে আমি সেরকমই আছি, আমার কোনো বাড়ির দরকার নেই, আমি ভালোই আছি, আমার দরকার হলে আপনাকে বলবো। তো ঠিক আছে। তো বঙ্গবন্ধু বাবাকে চাকরি দিলেন রেডিও থেকে, বললেন যে তুমি এক কাজ করো, রেডিও থেকে আমি তোকে অন্য এক জায়গায় নিতে চাই, তথ্য অধিদপ্তর। তো বাবা বললেন কোথায়, বললো যে তথ্য অধিদপ্তরে আমি যেই সমস্ত কথা বক্তৃতায় বলবো তুমি সেই সমস্ত কথাগুলি গানে বলবে, তোমার গানের জন্য একটা দল বানাও, এবং আমি যেখানে যাব তোমরা যাবে, গিয়ে গান করবে। আচ্ছা। হ্যাঁ, যেমন আমার কিছু কিছু মনে আছে যে যাদের প্রশ্ন আছে তারা শুনে যাক, আমি কেন দিয়েছি এ ডাক, এরকম কিছু গান বাবা করেছিলেন বঙ্গবন্ধুর বক্তৃতা, মানে তার গানের উপরে বঙ্গবন্ধুর প্রভাব খুব ভীষণ ভাবে ছিল। বঙ্গবন্ধু যে কথাগুলি বলতেন, যে পলিসিগুলি দিতেন, বাবা সেগুলি গানে গানে পরিণত। হ্যাঁ, এবং ওই বঙ্গবন্ধুর জনসভা তার আগে পরে বাবা গান করতেন তার দল নিয়ে। তো তার তার গানে এই যে ওই সময়টা যে ফুটে উঠলো, কিন্তু পাশাপাশি একটা জিনিস কি ঠিক নয় যে, মানে এটা একটু একটু টেকনিক্যাল বিষয়টা, জি, যে পরবর্তীতে যে গানগুলো, মানে সাধারণভাবে যেমন ধরুন যে আমরা রবীন্দ্রনাথের গান বা যে কোনো গান যেমন যে কোনো সময় শুনতে পারি, আর আব্দুল লতিফ সাহেবের গান সাধারণত কোনো দিবস আসলে শোনা যায়। হ্যাঁ,
তো সাধারণ সময়ের জন্য, মানে উনি নিজের সময়কে ধরতে, মানে ধরার যে চেষ্টাটা ওনার মধ্যে ছিল সেটার কারণে স্বাভাবিক সময়ের জন্য বা সাধারণ সাধারণ অর্থে যে কোনো সময়ের জন্য তার গানগুলো কি প্রাসঙ্গিকতা হারিয়েছে? অনেক আছে না, অনেক। বাবার তো আব্দুল আলিমের শতকরা 90% গানই তো বাবার। আব্দুল আলিম বিখ্যাত হয়েছেন যে সমস্ত গান দিয়ে, এগুলো সম্পর্কে কোনো তথ্য নেই। হ্যাঁ হ্যাঁ, যেমন দুয়ারে আয়সা ছে পালকি নাহরি গাত হলো, সর্বনাশা পদ্মা নদীরে, হ্যাঁ, আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে। তারপরে যত গান আব্দুল আলিমের বিখ্যাত, আমার সাজাইয়া দিও নসার সাজন, দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, এগুলি সবই আব্বার গান। সো আরও অনেক অনেক বিখ্যাত গান। আব্বা আর আব্দুল আলিম ছিলেন তখন একদম মানিক জোরের মতো। প্রায় 3-4 দিন পরপরই আলিম চাচা সন্ধ্যার সময় আমাদের বাসায় আসতেন, বাবাকে ওস্তাদজি বলতেন। যতবারই আসতেন ততবারই বাবাকে আর মাকে পায়ে ধরে সালাম করতেন। এটা একটা অদ্ভুত জিনিস দেখেছি। মুর্শিদাবাদের ছিলেন ভদ্রলোক, আচ্ছা, সাংঘাতিক বিনয় ছিল। তো আব্বাকে একদিন এসে বললেন যে ওস্তাদজি, সবাই একটু আধুনিক গান গায়, আমার একটু আধুনিক গান গাওয়ার শখ, কিন্তু আমি তো কোনো আধুনিক গান গাইতে পারলাম না। তাব্বা বলছেন ঠিক আছে বসো। তাব্বা তখন ওনার জন্য ওই গানটা লিখে দিলেন, দোল দোল দুলুনি, রাঙা মাথার চিরুনি, এবং বিখ্যাত হয়ে গেল। এক একজনের গানের গলার ধরন বুঝে সেরকম গান তৈরি হতো। হ্যাঁ, সেরকম তো সব সময়ের জন্য বাবার বিখ্যাত বেশ কিছু গান ছিল, দেশের কিছু খুব ভালো ভালো গান ছিল, আর সেগুলি ছিলই। কিন্তু আমি যেটা বলছিলাম সেই 73-74 সালের কথা, ওই প্রসঙ্গে আবার ফিরে যাই। আচ্ছা, যে বাবা তো বাড়ি ফিরে দিলেন, তারপর একটা আমাদেরকে একটা গাড়ি পাঠিয়ে দিলেন বঙ্গবন্ধু। তা আমরা তো বাসায় সবাই খুব খুশি যে আমরা একটা গাড়ি পেয়েছি, গাড়িতে ঘুরতে যাব আমরা। আর 74 সালে গাড়ি পাওয়া মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার। তো বাবা এক সপ্তাহ পর সেই গাড়িটাও ফিরিয়ে দিলেন। হ্যাঁ, আবার তা আমরা একটু অখুশি হলাম। তো বাবা আবার বঙ্গবন্ধু ডেকে পাঠান যে কী ব্যাপার, তোমাকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম? বলে আমাকে গাড়ি ঠিক মানায় না, আমি গ্রামের মানুষ, আমি যেভাবে বড় হয়েছি আমি গাড়িতে স্বাচ্ছন্দ্য না, আর আমার সাথে যারা শিল্পী তাদের কারো গাড়ি নেই, তো আমি গাড়িতে চড়তে পারবো না। তো বঙ্গবন্ধু তখন বঙ্গভবনে ছিলেন, সবাইকে ডাকলেন। তখনকার দিনে মিনিস্টার সৈতফায়ল রাজ্জাক আরও যারা ছিলেন নাসি, সবাইকে যারা বলে আসো দেখো, বলে এই দেখো এর মুখের কথা শোনো আর তোমাদেরকে বিচার করো। আচ্ছা, তো যেখানেই বঙ্গবন্ধু যেতেন শেষের দিকে বাবাকে সাথে নিয়ে যেতেন। নিঃসন্দেহে আপনি যে গল্পগুলো বলছেন এগুলো আসলে আমাদের ইতিহাসের অংশ, এবং আব্দুল লতিফ সাহেবকে বাদ দিয়ে বা আব্দুল লতিফ সাহেবকে অস্বীকার করে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়। বাংলাদেশের ইতিহাসের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। আমরা একটি গান শুনবো, এবং গান শুনে আমাদের যে পরের যে আমাদের এপিসোডটি, অর্থাৎ পরের এপিসোড বলতে সিরাজুল সালেকিনের অস্ট্রেলিয়া চলে আসা এবং এখানে প্রতিদিন সংগঠন নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা ছোট্ট Dear listeners, এখন থেকে প্রতি রবিবার সিডনি সময় বেলা 5টা থেকে 7টা FM 90.5 থেকে শুনতে পাবেন গান বাক্স লাইভ। আপনারা প্রোগ্রামটি অনলাইন এবং ফেসবুক লাইভ থেকেও শুনতে পারবেন। সো আর দেরি না করে গান রাখুন গান বাক্সতে, অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার্স, আপনারা শুনছেন গান বাক্স লাইভ 90.5 FM। আমরা আছি আমাদের পঞ্চম এপিসোডে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের অতিথি, বিশেষ অতিথি জনাব সিরাজুল সালেকিন আঙ্কেল। তো আমরা প্রশ্নোত্তর পর্বে ছিলাম, আসলে প্রশ্নোত্তর পর্বে ছিলাম না, বিষয়টা প্রশ্নোত্তরের মতো করে ঠিক এগোচ্ছে না আসলে, কারণ উনি ইতিহাসের যে কি বলবো, যে জায়গাগুলো আমাদের সামনে এক এক করে উন্মোচন করছেন, সাধারণত আমাদের খুব একটা সুযোগ হয় না এসব দিকে আলোকপাত করা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে নিঃসন্দেহে। অনেক ঘটনাই তো অনেকের জানা নেই, আর বিভিন্ন বাবার বিভিন্ন জীবনের বিভিন্ন ঘটনার সাথে আমাদের বাংলাদেশের ইতিহাস জড়িত, এগুলি এটা খুব একটা রেয়ার ঘটনা। উনিই ইতিহাস, উনিই একটি ইতিহাস, সেটা তো অবশ্যই। কিন্তু আমার মনে হয় যে এই ঘটনাগুলি অনেকেরই জানা নেই, এবং জানলে অনেকের ভালোই লাগবে। একটা কিছু জানতে পারলেন যে আমার ভাইয়ের রক্তারণ গানটা কেমন করে প্রথম শুরু হলো, বা সেই সময় 48-49-50-এর দিকে ঢাকা বেতারে
যখন তখন পাকিস্তান রেডিও, তখন বাবারা যে গান করতেন তখন প্রতি গানের জন্য 12 টাকা করে দেওয়া হতো, 12 রুপিস দেওয়া হতো, এবং একটা গানই সকালে দুপুরে রাতে তিনবার গাইতে হতো, কারণ শিল্পী ছিল না। আচ্ছা, তখনকার দিনে শিল্পী ছিল না, তো তো ওই সময় ভরার জন্য ওই একই গান, একটাই গান হতো, সেটাই তিনবার করে গেতে হতো, তো মোট 36 টাকা পেতেন 12 টাকা করে। তা আমি সেটাই বলছিলাম যে এইভাবেই কিন্তু আমাদের বাংলাদেশে, পাকিস্তানে তথা আস্তে আস্তে বাংলাদেশে আমাদের গানের ভিত্তিটা তৈরি হলো। বাবারা ছিলেন পাইনিয়ার যে স্টেজটা বানিয়েছেন আর সবার জন্য। আজকে আমরা যারা গান করছি বা বাংলাদেশে যারা গান করছে তাদের এটা জানা উচিত বা তাদের এটা মনে করা উচিত যে আজকে যেখানে বসে আমরা দাঁড়িয়ে আছি, আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটার ভিত্তিটা তৈরি করেছেন বাবারা। আমাদের বাবারা মাত্র 5-6 জন লোক, সমর দাস ছিলেন, আব্দুল হাদ সাহেব ছিলেন, বাবারা ছিলেন, এনারাই আস্তে আস্তে, যেহেতু হিন্দু শিল্পীরা সব চলে গেছিল তখন ভারতে 47-এ, তখন এইভাবে আস্তে আস্তে এনারাই এই গানের। এবং আমি শুনেছি যে আব্দুল আহাদ সাহেবকে ওনার চাকরির মেয়াদ শেষ করার পর 7 বার ওনাকে ফিরিয়ে এনে এক্সটেনশন করা হয়েছে, এক্সটেনশন করে তারপর। হ্যাঁ, আসলে আর ওই সমস্ত লোকের আসলে এই এই জাতীয় লোকের কোনো বয়সের সীমাবদ্ধ থাকা উচিত না। যত বয়স হয় পক্কতা তত বাড়ে, পরিপক্কতা তত বাড়ে। আচ্ছা, আমরা এবার যদি একটু মানে আপনার সিডনির জীবনের দিকে যদি আমরা একটু আলোকপাত করি, তাহলে দেখা গেল যে আমরা আব্দুল লতিফ সাহেবের পর্যায়ে ছিলাম, এবার আপনার দিকে যদি একটু আসি। জি, আপনি মোটামুটি ভাবে মানে কি বলবো যে প্রৌঢ় বয়স যেটাকে বলে, জি, যে আর্লি 40s-এ 39-40 বছর বয়সে আপনি অস্ট্রেলিয়াতে চলে এলেন, যেখানে বাংলাদেশে আপনার খুব একটা শক্ত ভিত্তি প্রস্তর সেখানে আপনার ছিল, আপনি সেখানে দীর্ঘদিন গান শিখেছেন, গানের চর্চা করেছেন, আপনি সেখানে গান শিখিয়েছেন। জি, হঠাৎ করে এই যে অস্ট্রেলিয়াতে চলে এলেন এটার কারণটা কি ছিল, এটা হচ্ছে একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে যে এখানে এসে যখন আপনি নিজস্ব আপনার প্রশিক্ষণের জায়গা তৈরি করতে গেলেন সেটার স্ট্রাগলটা কেমন ছিল, সেই শুরুর দিনগুলো কেমন ছিল? বিদেশে আসবো এটা কখনো ভাবিনি, জীবনের কোনোদিনই ভাবিনি যে বিদেশে চলে আসবো, দেশ ছেড়ে দেবো আর কি, সোজা কথা। তো কিন্তু একটা ব্যাপারে, আমি যখন 73-74 সালে আমি যখন HSC পরীক্ষা দিই তখন দেখলাম যে দেশে সাংঘাতিক নকল হচ্ছে, 90 ভাগ পরীক্ষাতেই নকল, তখন তো মাত্র স্বাধীন হয়েছে, তো সেই পরিবেশটা খুব একটা সুখকর ছিল না আমাদের জন্য। আমরা যারা পড়াশোনা করতে চাইতাম ঠিক মতো পড়াশোনা করতে পারিনি, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ইউনিভার্সিটিতে একটা তখন সাংস্কৃতিক জগতের একটা জয় জয়কার অবস্থা ছিল, রমরমা একটা অবস্থা ছিল, এবং আমরা ছাত্র ইউনিয়ন করতাম, ছাত্র ইউনিয়নের ছেলেপেলেদের সাংঘাতিক সুনাম ছিল যে এরা ভালো ছাত্র এবং ভালো কাজ করে। একটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা জমজমাট একটা ব্যাপার ছিল। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে সংস্কৃত সংসদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান ছিল, সংস্কৃত সংসদ, শহীদুল্লাহ কায় স্যার, আনিসুজ্জামান স্যার, ডক্টর রফিকুল ইসলাম, এনারা সংস্কৃত সংসদ করতেন। তো তারই ধারাবাহিকতায় পর আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমি সংস্কৃত সংসদে যুক্ত হলাম এবং এর সম্পাদক ছিলাম আমি প্রায় 5 বছর, সভাপতি ছিলাম প্রায় 2 বছর। সংস্কৃতির সংসদ মূলত আমাকে সাহিত্য, গান, সংস্কৃতি এসব শিখতে বাধ্য করেছে, মানে এসব শিখিয়েছে, আর সেই সাথে ছায়ানটে গান শিখেছি, সুতরাং সেখানেও একটা অন্যরকম মানুষ তৈরি হয়েছে। কিন্তু শেষের দিকে এসে দেখলাম যে আমার যখন, আমি আমার ছেলেকে যখন একটা স্কুলে ভর্তি করতে গেলাম তখন আমার কাছে চাঁদা চাওয়া হলো যে এত লক্ষ টাকা দিতে হবে তাহলে ভর্তি হবে। আমি সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেশে থাকতে পারবো না,
কারণ আমি আমার বাবাকে দেখেছি, যিনি কখনো কোনো প্রলোভনের কাছেই মাথা নত করেনি। এই প্রসঙ্গে আমি রবীন্দ্রনাথের একটা ঘটনা বলি, খুব প্রাসঙ্গিক হবে। রবীন্দ্রনাথের ছেলেবেলায় পড়লে জীবন স্মৃতিতে আছে খুবই ইন্টারেস্টিং ঘটনাগুলি। তো তখন তো ব্রহ্ম ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেছে, রবীন্দ্রনাথ ব্রহ্ম ধর্ম প্রতিষ্ঠিত হয়ে গেছে, রবীন্দ্রনাথ ব্রহ্মসঙ্গীত গাচ্ছেন। তো তাকে প্রথমে কিছু শ্লোক শেখানো হলো, ব্রাহ্মদের সে সমস্ত শ্লোক শেখানো হলো। তো জীবন স্মৃতিতে তিনি লিখছেন যে পিতামহ তাকে সন্ধ্যা সময় ডাকছেন, রবি আয় বাইরে আয়। তো পিতামহ একটা চেয়ারে বসে আছেন, বলছে বল এবার। তো রবীন্দ্রনাথ বলছেন যে ছোটবেলায় 5-6 শ্লোক মুখস্থ করতে হয়েছিল। তো একটা শ্লোক উনি একটা শ্লোকের কথা বলেছেন যে জীবনে ভালো কাজ করবে, আরেকটা হচ্ছে যে যে জিনিস দেখা যায় না, তুমি দেখতে পাচ্ছ না, তার জন্য লোভ করো না। যে এই কথাটা কিন্তু সাংঘাতিক জিনিস, যে জিনিস তুমি দেখতে পাচ্ছ না সেটা নিয়ে কোনোদিন লোভ করো না। হ্যাঁ, এই কথাটা আমাকে সাংঘাতিক নাড়া দেয়, সবসময় নাড়া দেয়, যে যে জিনিস আমি দেখিনি, যে জিনিস আমার নাই, আমি শুনেছি, সেই জিনিস নিয়ে লোভ করো না। তার মানে কি, রবীন্দ্রনাথের মানুষটা বিকাশটা কিন্তু ওই পরিবেশে হয়েছে। আমার বাবাকে দেখেছি যে উনি লোভ করেননি, উনি এত কিছু পেয়েও উনি নির্দ্বিধায় ছেড়ে দিয়েছেন। তা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি বাবার মতো হতে যাই তাহলে আমি দেশে থাকতে পারবো না। এবং দেশ থেকে আমার যে সমস্ত বন্ধু আসে যারা গানের মানুষ, তারাও বলে যে সালেকিন তুমি দেশে এখন আনফিট, তোমার মতো মানসিকতা নিয়ে দেশে এখন থাকতে পারবে না। সালেকিন ভাই আপনি আমাদের গুরু, আপনি আমাদের বড় ভাই, কিন্তু দেশে বাংলাদেশে আপনার মতো লোক আজকাল কেউ নাই। ভাই এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে বলতে চাই যে বাংলাদেশ সিরাজুল সালেকিনকে ধারণ করতে পারেনি। না আমি তো অত বড় কেউ না, আমি অত বড় কেউ না, আমি তো একদম অতি সামান্য একজন। কিন্তু বলছি যে আমি যে আমার এই সততা নিয়ে, আমার এই মানসিক সততা নিয়ে আমি বেঁচে থাকব বা আমি কাজ করে যাব, সেটা আমি দেশে গেলে পারতামই না, সেটা আমি জানি। মানে প্রবাস আপনার জন্য অনেকটা অনিবার্য ছিল। অনিবার্য ছিল ওনায়। তো যখন আমার ছেলের ভর্তির জন্য টাকা চাওয়া হলো, তো আমি পরের দিনই গিয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনে গিয়ে আমি ফর্মটা নিয়ে এসেছি। তো বাবা বললো তুই গান ছেড়ে দিয়ে চলে আসছিস। আমি বলছি দেখি যাই তো, কিন্তু আমি তো থাকতে পারছি না এখানে। তার বিভিন্ন জায়গা আরো গান বাজনার ক্ষেত্রে নানান রকম কুটকাচালি ছিল, যেটা শান্তিনিকেতনে ছিল। আমি কোনো একদিন পরে কোনো এক সময় যদি সময় আসে তাহলে রথীন্দ্রনাথ রায়, রথীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের ছেলে, তার জীবনী পড়ছিলাম। আচ্ছা, তো সেটা পড়লে আমি পরে আরেকদিন আলোচনায় আসবো যে রথীন্দ্রনাথ ঠাকুর সাংঘাতিক এক ঘরে হয়ে গেছিলেন পরে এই ঠাকুর বাড়ির কুটকাচালিতে। মানে ওনাকে এক ঘরে করে ফেলা হয়েছিল, উনি পরে পাহাড়ে গিয়ে শেষ জীবন কাটিয়েছেন এবং ওখানেই মারা গেছেন। তো মন্তব্য করেন, আপনার মতামত কি এই ব্যাপারে? মানে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি যে অডিয়েন্স যেরকম পেলেন এরকম জায়গা থেকে, মানে সত্যি তো এটা তো এটা তো একটা ফ্যাক্ট যে আমরা আমরা অডিয়েন্স কোয়ালিটির দিক থেকে অনেক অনেক বেশি পেছনে, অনেক পেছনে, অনেক অনেক পেছনে। তো সেরকম জায়গায় শুদ্ধ ধারার সঙ্গীত নিয়ে আপনি যখন প্রতিটি শুরু করলেন, সেই চ্যালেঞ্জটা কিরকম ছিল? চ্যালেঞ্জটা বাংলাদেশে ধরেন একটা সুবিধা আছে কি, বাংলাদেশে যখন বাংলাদেশে সব ধরনের দর্শকই আছে, পাওয়া যায়। যে ছায়ানটে যখন অনুষ্ঠান তখনও দেখি হাজার হাজার, আবার দেখি যখন অন্য কারো ব্যান্ড গান হচ্ছে সেখানেও হাজার হাজার, সব রকমেরই একটা ব্যাপার আছে। কিন্তু আমি ইংল্যান্ডে আমেরিকায় দেখেছি, ইংল্যান্ডে দেখেছি অনেক আগে, আমাদের শ্রদ্ধেয় ছায়ানটে বড় ভাই বেনু ভাই ছিলেন, আমাদেরকে গান শেখাতেন, যিনি ওই যে মুক্তির গানের একটা ছবি আছে, মুক্তিযুদ্ধের সময়কার শিল্পীরা গান গেতেন বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে গিয়ে,
বেনু ভাইকে দেখেছি, বেনু ভাইয়ের একটা গানের দল আছে, সেখানে দেশি বিদেশি ভারতীয় ব্রিটিশ ছেলেপেলেরা সবাই গান শিখছে, রবীন্দ্রনাথ গান শিখছে, ড্রামার শিখছে। হ্যাঁ, দেখছি আমি অবাক হয়ে যাই, একটা ছেলে তবলা বাজাচ্ছে, চৌতাল বাজাচ্ছে, দেখি তার নাম জন, এবং জন মানে সে ব্রিটিশ আর কি। তো বেনু ভাই তো আগে থেকেই লন্ডনে থাকেন। তো বেনু ভাইকে, বেনু ভাইয়ের একটা অনুষ্ঠানে গিয়ে দেখলাম, যখন আমাকে বললেন যে তুই গান গাবি তাহলে বস আমার সাথে, আমাদের একটা বড় অনুষ্ঠান আছে, তুই আসিস তাহলে গান করতে। আমি তখন ওখানে ছিলাম, একটা কাজে কাজ করতে গেছিলাম। তো বেনু ভাই অনুষ্ঠানে গেলাম, গান যখন পর্দা খুললো দেখলাম যে হাজার হাজার বাঙালি বসে আছে। এই বেনু ভাইয়ের উচ্চাঙ্গ সঙ্গীত, রবি সঙ্গীত, নজরুল গীতি এসব শুনতে, তা আমি একটু অবাক হলাম যে এত বাঙালি। তা আমি যখন অস্ট্রেলিয়া আসলাম, আমার মনে মনে সেই ধারণাটা ছিল যে আমি সেরকম একটা সংগঠন করবো, ছায়ানটের আদলে, বেনু ভাইয়ের আদলে, যে ভালো বাংলা গান। হ্যাঁ, আমাদের বাংলা গানের তো মানে জুড়ি নাই, আমাদের কত রকমের বাংলা, ভার্সাটাইল আমাদের বাংলা গান, কত রকমের গান আছে, টপ্পা থেকে শুরু করে আমাদের ভারতীয় রাগ সঙ্গীত শুরু করে রবীন্দ্র, নজরুল, কীর্তন, বাউল, রামপ্রসাদী, মানে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। আমি ভাবছিলাম যে এখানে একটা ভালো কিছু করবো, আস্তে আস্তে দর্শকদের রুচি তৈরি হবে। কিন্তু একটা জিনিস দেখেছি যে আমরা যতই ভালো অনুষ্ঠান করি না কেন, লোকজন খুব একটা সাড়া দেয় না, রেসপন্স করে না। কারণ আমি দেখেছি আবার যখন ব্যান্ডের গান হয় তখন কিন্তু দেখছি যে হাজার লোক ওখানে চলে যায়, হল ভর্তি হয়ে যায়। তো এটা তো ওনাদের ঠিক দোষ না, দোষটা হচ্ছে আমাদেরও কিছুটা আছে যে আমরা হয়তো তাদের খুব কাছে যেতে পারিনি। কিন্তু আমার একটা কথা মনে হয় সেটা অবশ্যই সত্যি, যে যেই লোকটা প্রতিটির গান একবার শুনতে আসবে, আমাদের গান একবার শুনতে আসবে, সে মনে হয় এরপর থেকে প্রতিবারই আসবে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে, যেটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ছায়ানটের বাইরে, ছায়ানটকে বাদ দিয়ে প্রতিটির মতো গান পৃথিবীর, বাংলাদেশে বা ভারতে কোথাও যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি আপনাকে পুরস্কার দেব। আমি একটা চ্যালেঞ্জ দিলাম, আচ্ছা, যে প্রতিটির মতো গান আপনি যদি কোথাও দেখাতে পারেন। আমি অনেককেই বলেছি যে আপনি দেখান না ভাই আমাকে একটা প্রতিটির মতো, আমাদের কোয়ালিটি, দ্য কন্টেন্ট অফ দ্য প্রোগ্রামস, দ্য কন্টেন্ট অফ দ্য হোল, দ্য থিম অফ দ্য হোল মিউজিক, হোল ইভেন্ট, আপনি একটা দেখান যে প্রতিটির মতো গান হচ্ছে কোথাও। আমি তো বললাম যে মা আয়েশানের কাছে এক ভদ্রলোক কাপল 15-20 বছর ধরে গান শিখেছে, চৌতালের কোনো গান শিখিনি। কিন্তু আজকে প্রতিদিন আমরা বোধহয় গোটা দশেক চৌতাল গান শিখে ফেলেছি, আমরা নবতালে গান করেছি না, আমরা ধামার করেছি, আমরা ত্রিতাল একতাল, রবীন্দ্রনাথের বিভিন্ন ছন্দের গান করেছি। এটা একটা ব্যাপার যে দর্শকরা যদি না আসে আমার মনে হয় তাদেরই ক্ষতি বেশি, আমরা তো আমাদের কাজটা করেই যাচ্ছি, কিন্তু ক্ষতিটা তাদের। এবং নিয়মিত করা হচ্ছে প্রতিদিন, শ্রোতারা নিয়মিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, হচ্ছে, কিন্তু আচ্ছা না আসতে পারলে আমার মনে হয় এটা তাদেরই ক্ষতি, যে তাদের ছেলে মেয়েরা বা তারা নিজেরা অনেক কিছু থেকে বঞ্চিত হলো। আঙ্কেল, আপনি খুব কাছ থেকে রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ ধারাটিকে দেখেছেন, আবার বর্তমানে যে ধরনের রবীন্দ্রসঙ্গীত হচ্ছে সেগুলিও শুনছেন, এখনকার সঙ্গীত আর পুরনো ধারার রবীন্দ্রসঙ্গীতের মধ্যে বিশেষ পার্থক্যগুলো কি কি বলে আপনার মনে হয়? শুদ্ধতা মানে কি, একজন যে কোনো সৃষ্টি যদি কেউ করে থাকে সে তার সবটা দিয়েই করেছে। হ্যাঁ, আজকে যদি আপনার বাসায় একটা জয়নুল আবেদিনের ছবি থাকে, ধরেন আপনার বাসায় একটা জয়নুল আবেদিনের একটা ছবি টাঙানো আছে, তা আমি আপনার বাসায় গিয়ে বললাম আহা ছবিটা তো সুন্দরই, বেশ ভালোই, কে এঁকেছে? আপনি বললেন জয়নুল আবেদিন। কত দিয়ে কিনেছেন? 2 লক্ষ টাকা। আজকে 2 লক্ষ টাকায় জয়নুল আবেদিনের ছবি পাওয়া যাবে না, মিনিমাম 40-50 লক্ষ টাকা দিলে জয়নুল আবেদিনের একটা ছবি পাওয়া যায়। তা আমি গিয়ে বললাম কি না চোখটা তো সুন্দর না, আমি একটু চোখটা এঁকে দিই, আপনি কি দেবেন? আপনি তো দেবেন না, কারণ এটা জয়নুল আবেদিন, এটা তার সৃষ্টি, ইট হ্যাজ টু বি লাইক দ্যাট। আজকে রবীন্দ্রনাথের গান, হ্যাঁ রবীন্দ্রনাথ একটা বলেই গেছে যে আমার গান আমার মতোই রেখো, তোমার যদি আমার গান পছন্দ না হয় তুমি নিজে গান লিখে নাও, সুর করে নাও,
আমার গানের উপর স্টিম রোলার চালিও না, আমার গান নিয়ে কালোয়াতি করো না। তো সুতরাং যিনি তৈরি করেছেন গানটা, হ্যাঁ, সেই গানটাকে আমি অন্যরকম করব কেন? আমি কি তার মানে এই যে রবীন্দ্রনাথ শুরু করতে পারেননি আমি একটু শুরু করে দেখে দিচ্ছি? তাই তো হচ্ছে আজকে, আজকে বাংলাদেশে ভারতে যে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বেশিরভাগই হচ্ছে যে একটা অন্যরকম আধুনিক একটা ঢং চলে আসছে, কিন্তু ব্যাপারটা কিন্তু দরকার নেই। আঙ্কেল, আপনি যখন গানগুলো করেন, আপনার বেশ অনেক অনুষ্ঠান আমি শুনেছি, আপনি দর্শক শ্রোতাদেরকে আসলে বুঝিয়ে দেন যে এই গানের মানে পটভূমিটা কি ছিল, পটভূমিটা কি ছিল, এটা বুঝে যে আপনি করেন? এই বুঝেও কিন্তু হয়তো অনেকে আজকাল করে না, এই জন্যই হয়তো এই চেঞ্জ করার প্রবণতাটা, কিংবা না বুঝে যেহেতু করছে গুরুত্বটা বুঝতে পারছে না যে এখানে সুরটা এরকম কেন, তালটা এরকম কেন করা হয়েছিল, এটা থেকে বেরিয়ে আসছে। হ্যাঁ, অবশ্যই এটা একটা নিজের বোঝারও ব্যাপার আছে, কিন্তু শুধু এটা আজকে না, যখন সেই অনেক আগে, যখন সেই রবীন্দ্রনাথের গান যখন রবি ঠাকুরের গান নামে, তখন রবীন্দ্রনাথ রবীন্দ্রসঙ্গীত হয়নি, বাংলা আধুনিক গান কথা ও সুর রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এইভাবে আসতো গানগুলি। আচ্ছা, তো আঙ্গুরওয়ালা একটা গান করেছেন রবীন্দ্রনাথের গান, তো রবীন্দ্রনাথের গানটা হচ্ছে তোমারই তোমারি গেহে পালিত স্নেহে তুমি সুত ধন্য হে, এরকম গান। আর আঙ্গুরবালা গেছেন তোমারি গৃহে পালিত, কথাটা গৃহে না গেহে, হ্যাঁ, কিন্তু ওইটাই রেকর্ড হয়েছে, কিন্তু HMB রেকর্ডও করেছে। তারপরে আঙ্গুরবালা তাও জ্ঞান গোস্বামী গান করেছেন, জ্ঞানপ্রসাদ গোস্বামী খুব বড় একজন বিখ্যাত মাপের ওস্তাদ ক্লাসিক্যাল। তুমি ওই বিমল আনন্দে জাগরে একটা গান, তুমি বোধহয় গানটা করেছিলে একবার, মনে আছে? বিমল আনন্দে জাগরে একটা অদ্ভুত সুন্দর একটা গান, তালহীন একটা গান। এই গানটাও উনি বিভিন্ন রকম কাজ টাজ দিয়ে করেছেন। হ্যাঁ, তো এটা দরকার নেই। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের গান যদি আমরা দেখি তাহলে দেখবো যে উনি যে রাগটাকে ধারণ করেছেন, হ্যাঁ, যেমন একটা ভৈরব সকালবেলা একটা গান, যেমন আমি একটু দেখাই। মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জগায়ে, মনোমোহন গহন। গানটাতে এরকম সকালবেলার রাগ, ভৈরবের রাগ। আমরা জানি যে সকালবেলার রাগ, ভৈরবের রাগ খুব একটা সফট, একটা মৃদু, কোমল, একটা কোমল, হ্যাঁ, খুব সুন্দর ভাবে যাবে। এটা কিন্তু যিনি গান করবেন তারও দায়িত্ব এই জিনিসটা মনে রাখা, বা তাকে, তিনি যার কাছে শিখেছেন তার বলা উচিত যে সকালের রাগ কিন্তু বাবা এরকমই হয়, স্নিগ্ধ স্নিগ্ধ একটা সুন্দর। এবং গানটার সুরটা দেখেন যে অদ্ভুত সুন্দর মনে হচ্ছে, সূর্য সব, হ্যাঁ হ্যাঁ, তাই না? একটা ব্যাপার আছে। তো এই জিনিসগুলি কিন্তু আমি যদি এটাকে, যেমন আমি সেকেন্ড ইয়ারে যখন পরীক্ষা দিচ্ছিলাম ছায়ানটে, তা আমাকে গান নিয়ম ছিল যে ক্লাসে যেই রকম আমরা গান শেখাতো, 12টা করে গান শেখাতো সারা বছর, তো 12টা গানের মধ্যে 2টা গান করতে হবে আর 2টা গান নিজের থেকে করতে হবে। তা আমাকে ভাইদ ভাই সঞ্জিতা আপা বলছেন যে কি কোন গানটা করবি, আমি বলছি যে মনে রবে কিনা রবে আমারে, বলছে গা। তা আমি এমন করে গাইলাম, মনে রবে কিনা রবে আমারে সে আমার, মনে নাই মনে নাই মনে রবে কিনা রবে আমারে। তখন আমার বয়স কম, হ্যাঁ, আমি এইভাবে গেলাম। তা আমাকে, আমি তো ভাবলাম যে খুবই সুন্দর গান করলাম, তা আমাকে বাদে বললেন যে শালিকিন গানটা পড়। তা আমি একটু অবাকই হলাম। তো আমাদের কথা ছিল যে গান আমাদের কোনো খাতা দেখে আমরা গাইতে পারতাম না, মুখস্থ গাইতে, বললো গানটা পড়। তা আমি গানটা পড়লাম, মনে রবে কিনা রবে আমার সে আমার মনে, ক্ষণে ক্ষণে আসি তব দুবারে, অকারণে গান গাই, চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি, যদি আসি কাছাকাছি,
তখন ভাইদেবা বললেন, দাঁড়া এই জায়গাটা, পথে যেতে যদি আসি কাছাকাছি তোমারও মুখের চোখে তো সুখের হাসি দেখিতে যায়। বলে, এই যে যদি কথাটা, এই গানটা কি, থিমটা কি খুব সুখের, বিরহের গান তো? বলে, তুই তো ওইটা মনে হচ্ছে যে সিনেমার গান গাইছিস। হ্যাঁ, ব্যাপারটা তো তাই, যে পথে যেতে যদি কখনো কোনোদিন কাছাকাছি আসি, তোমার সেই মুখের একটু হাসি আমি দেখতে চাই। আচ্ছা, হ্যাঁ, তাই অকারণে গান গাই, কি অদ্ভুত কথা। তবে আঙ্কেল, এখানে যদি আমি আমি ছোট্ট একটা দ্বিমতের জায়গা যদি দেখাই, হ্যাঁ, অফকোর্স, অফকোর্স, যেমন মানে যে সাধারণ যে ধারণাটি যে রবীন্দ্রসঙ্গীতকে স্পর্শ করা যাবে না, জয়নুল আবেদিনের যে আপনি আপনি উদাহরণটি দিলেন, যে রবীন্দ্রনাথ কি নিজেই এই যে ভাঙা গান যেগুলো আছে সেখানে অন্য গানকে স্পর্শ করেননি? হ্যাঁ, সেটা স্পর্শ আমি ঠিক বলবো না, রবীন্দ্রনাথ কখনো বলেন যে ওনার গানকে স্পর্শ করা যাবে না। রবীন্দ্রনাথ বলেছেন যে আমার গানটা হচ্ছে, আমি যে স্বরলিপিটি দিয়েছি এটা হচ্ছে একটা স্কেলিটন। আচ্ছা, এটা একটা স্কেলিটন, তুমি এর মধ্যে রূপ রস ভাব ছন্দ সব বুঝাতে হবে। এখন এটা হচ্ছে শিল্পীর দায়িত্ব কিংবা শিক্ষকের দায়িত্ব, সেই স্কেলিটনটাকে রবীন্দ্রনাথের মতো করে ভরে দেওয়া। রবীন্দ্রনাথ যে ভাঙা গান করেছেন, এখন একটা ব্যাপার কি, খুব সম্ভব সুবিনয় রায় কিংবা অন্য কারোর লেখা আছে একটা রবীন্দ্রসঙ্গীতের ভাব সম্পদ, একটা খুব সুন্দর বই, এটা আমরা যারা রবীন্দ্রনাথের গান গাই এটা পাঠ্য অবশ্যই পড়া উচিত, ভাব সম্পদ। সেটা হচ্ছে যে অনুকরণ দোষনীয়, কিন্তু ভাবটা নেওয়াটা দোষের কিছু নাই তো। যেমন সব গানই, যেমন রবীন্দ্রনাথের পরে যেমন জেলে অতপ্রসাদের গান শোনেন না, সব গানই মনে হবে রবীন্দ্রনাথের গান, কবরী বাঁধিব করবি আনিয়া দাও, প্রথম বাবা গান লিখল। আচ্ছা, তো কবরী বাঁধিব করবি আনিয়া দাও, কবরী হচ্ছে গিয়ে খোপা আর করবি ফুল। হ্যাঁ, তো কবরী বাঁধিব করবি আনিয়া দাও, এই জাতীয় কথা, এই জাতীয় কথা কিন্তু রবীন্দ্রনাথের প্রভাব। এইটার থেকে একমাত্র ভেঙে বের হতে পেরেছিলেন নজরুল, একমাত্র নজরুল ইসলাম সেই সময় এই থেকে। যেমন ওর রবীন্দ্রনাথের সমসাময়িক খুব একজন সমালোচক ছিলেন দিলীপ কুমার রায়। আচ্ছা, দিলীপ কুমার রায় খুব বিখ্যাত সঙ্গীত বোদ্ধা ছিলেন সেই সময়, সমস্ত ভারতের রাগ সঙ্গীতের, এখন যে রাগ সঙ্গীতের সিলেবাস, সিলেবাসটা তৈরি করেছিলেন দিলীপ কুমার রায়, উইচ ইজ স্টিল দেয়ার। সাংঘাতিক জ্ঞানী ছিলেন। তো সে দিলীপ কুমার রায়ের গান আমি যদি শোনাই একটুখানি, দেখেন কিরকম। একদিন যাবে গেছিল পাখি ছায়া ঘেরা নদীটি রে, একদিন যাবে গেছিল পাখি ছায়া ঘেরা নদীটি রে, এরকম সুর। এই যে দেখেন একটা একটু অন্যরকম, কিন্তু রবীন্দ্রনাথের একটা ছায়া আছে, ফ্লেভার, একটা ফ্লেভার আছে। যেমন উনি যখন স্কটল্যান্ডে গেছেন, স্কটিশ সুর, অল ল্যান্ড সাইন উনি করেছেন, উনি ফুলে ফুলে ঢলে ঢলে আরেক জায়গায় করেছেন। এক্স্যাক্টলি, আবার ভারতীয় রাগ সঙ্গীত শুনেছেন, যেমন কি, মুরালী ধ্বনি শুনি এর মাই জীবনা তীরে তব সুহানা তন মন জবান সাভিখাই, মুরলী ধ্বনি শুনি এর মাই। এই গানটা উনি কি করলেন, চরণ ধ্বনি শুনি তব নাথ জীবন তীরে, পুরো এক্স্যাক্টলি ওই ওই বন্দিশটা থেকে ওইটা নিয়ে তিনি
চরণধ্বনি করলেন। আরো কি গান আছে? যেমন আমাদের ফোক আছে, আমার গুরু কেনে কেঁদে এলো ও নানি, আমার গুরু কেন কেঁদে এলো ও জান তো ও রণ হরি, কি জানি যদি তোর ডাক শুনে এরকম কি বা ও আমার দেশের মাটি তোমার এক্স্যাক্টলি ওরকম কেউ বা ওরকম ওরকম একটা সুর থেকে। আচ্ছা ব্যাপারটা কি রবীন্দ্রনাথ নিজেই লিখেছেন, খুব সম্ভব তার নিজের ইয়াতেই আছে, জীবন স্মৃতিতে আছে যে আমি আমার ঘরের জানালা খুলেই রাখবো, চারিদিক থেকে বাতাস আসবে, আমি ছবি দেখব, বাতাসটা উপভোগ করব, কিন্তু যখন ঝড় আসবে তখন আমি জানলাটা বন্ধ করে দেব। তার মানে কি আমি বিদেশি কেন? দেশি বিদেশি সব রকমের সংস্কৃতি, আমার সংস্কৃতি আমি নিতে পারি, আমার নিজের মধ্যে ধারণ করতে পারি, আমার গানে লাগাতে পারি, কবিতায়, কিন্তু যখন ঝড় হবে ঝড়টাকে আমি চাই ধ্বংস করতে আসবে, হ্যাঁ কেউ, হ্যাঁ যখন এটাকে নষ্ট করে দেওয়ার জন্য কেউ আসবে আমি তখন বন্ধ করে দেবো, সেটা আমি নেব না। তো আমি ঠিক অনুকরণটা আমি ঠিক অবশ্যই দোষের দোষনীয়, কিন্তু ভাবটার নিতে তো কোনো অসুবিধা নেই, ভাবটা তো নিলে কোনো অসুবিধা নেই। আমি যেমন আমি নিজে যখন লেখালেখি করি, আমি যে প্রতিদিন ছেলেমেয়েদেরকে প্রায় কিছু হলে একটা করে চিঠি লিখি, বড় চিঠি লিখি। আচ্ছা আচ্ছা, এটা আমার একটা নেশা, আমি চিঠিটাও রবীন্দ্রনাথের মতো করে লিখতে চাই। তুমি আর চিঠিগুলো যদি খেয়াল করে দেখো, ওনার 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 যে একটা স্বাক্ষরের ওনার যে একটা বিশেষ স্টাইল ছিল, না ওই ওই স্বাক্ষর না, আমি ঠিক আমি ঘটনাগুলিকে আমি ইন্টারেস্টিং করে তোলার জন্য বিভিন্ন রকম ওদের চিঠিগুলি আপনি যদি দেখেন, চিঠিগুলি একটা এক একটা অন্যরকম চিঠি, অনেক অনুপ্রেরণা, অনেক কিছু জানার, আমার নিজের জীবনের কিছু কিছু এক্সাম্পল, ছিন্নপত্রাবলি যদি পড়ো বিয়া কখনো, পড়ে দেখবে যে কি মানে অদ্ভুত তার লেখনী। ছিন্নপত্রাবলি থেকেই তুমি তার 80% তার ফিলোসফি, তিনি কি বলতে চাচ্ছেন তার লেখালেখি, জীবনযাত্রা, পারিপার্শ্বিক অবস্থা, বাংলাদেশের সাজাতের কি অবস্থা। এখানে এখানে একটা একটা বিষয় আমার মনে হয় যে প্রাসঙ্গিক হতে পারে সালেকিন আঙ্কেল, আপনার বাবা ছিলেন মানে আরেকজন সঙ্গীতের মহাসমুদ্র, জি হ্যাঁ, যার মানে সবচেয়ে বিখ্যাত গানগুলো বেসিক্যালি ছিল গণসঙ্গীত, জি আপনি সেদিকে যাননি। আপনার গান শেখার যখন শুরু হয়েছিল তখন আপনি ক্লাসিক্যাল এবং নজরুল সঙ্গীত দিয়ে শুরু করলেন এবং শেষ পর্যন্ত আপনি রবীন্দ্রনাথে এসে থিতু হলেন, হ্যাঁ, এই যে এই যাত্রাটা, এই যাত্রাতে এই ট্র্যাকগুলো মানে বদল হয়ে গেল কেন? প্রথমে আমি নজরুলগীতিতে অবশ্যই ভর্তি হয়েছিলাম, নজরুল গান ভালো লাগতো, বিশেষ করে রাগ আশ্রয়ী বলে, রাগ আশ্রয়ী গান আমার, রাগের আশ্রয় যে কোনো গান ভালো লাগে। তখন ভর্তি হয়েছিলাম, তখন বয়সে কম ছিল, কিন্তু এক নম্বর কথা হচ্ছে যে আমার গলা শুনে সুদিন কাকার আব্বা সাংঘাতিক প্রাণের বন্ধু ছিলেন, একদম সবসময় একসাথে থাকতেন। তো সুদিন কাকা বললো যে লতিফ তুই বাবুকে রবীন্দ্রসঙ্গীত শেখা, বাবুর গলাটা রবীন্দ্রসঙ্গীতের জন্য ভালো। তো আব্বা আমাকে বললেন যে কি করবি তুই, বললো তাহলে আব্বাই বললেন যে ছায়ানটে ভর্তি হ। তো এর মধ্যে ডাকসু কম্পিটিশন হলো, ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন পড়ি ফার্স্ট ইয়ারে, তো ডাকসু কম্পিটিশনে জাজ হয়ে এসছেন সঞ্জিদাপা, কলিম শরাফি, জাহেদুর রহিম, ফজলে নিজামি, আব্দুল আহাদ, পাঁচজন জাজ, কারণ সব রকম গান হয়, রবীন্দ্রনাথ নজরুল আধুনিক সব কম্পিটিশন। তা আমি রবীন্দ্রসঙ্গীতে ফার্স্ট হলাম, নজরুলগীতিতে ফার্স্ট হলাম, আধুনিকে ফার্স্ট হলাম, দেশের গানে ফার্স্ট হলাম, হ্যাঁ। তো আমি যখন ফার্স্ট ইয়ারে, তো আমি যখন নিচে নেমে আসলাম, আমাকে সঞ্জিতা বলছি তুই লতিফ ভাইয়ের ছেলে, তুই তো কোনোদিন বলিস নি, তুই আসবি কালকে থেকে ছায়ানটে আসবি। এদিকে তখন ফজলিন যে বলছেন যে বাবা অদ্ভুত তোমার গলা, তুমি আসো তো কালকে থেকে, তুমি বাফায় চলে আসো, বাফায় গান শেখো, বুলবুল একাডেমি।
এরকম তখন মানে সাংঘাতিক রমরম অবস্থা। এর মধ্যে আব্বা আমাকে বললেন, দেখ আহাদ চাচা প্রায় আমাদের বাসায় আসতেন, আব্দুল আহাদ, আমরা একই স্কাটন গার্ডেনে একই কমপ্লেক্সে থাকতাম। আব্বা বলছে যে ইনি কিন্তু সাংঘাতিক গুণী লোক, এর পিছিয়ে কিন্তু ছাড়িস না। আহাদ চাচা আমার জন্য পাগল ছিল, যেন এটা আমার সাংঘাতিক ভাগ্য। আমি বিকালে যেখানে থাকতাম, বাবু চল আমাকে বাসায় নিয়ে যেতেন। অন্য বর্ষে হারমোনিয়াম ছিল না, পিয়ানো, পিয়ানো দিয়ে আমাকে গান শেখাতেন, আমি একা এবং দিনের পর দিন। অদ্ভুত এক ব্যাপার, টেলিভিশনে 22শে শ্রাবণ 25শে বৈশাখ হবে, আমি সবচেয়ে তখন কম বয়স, সেই পাপি স্যার, কাদের কিবরিয়া বা সিনিয়র যারা, কলিম ভাই, টলিম ভাই, এনারা গান করছেন। আহাদ চাচা প্রথমে প্রডিউসারকে গিয়ে বলতেন সালেকিনের নাম টুকা সালেকিন থাকতে হবে। তারপরে আবার অজিত দাও তাই ছিলেন, অজিত দা সাংঘাতিক প্রাউড ছিলেন আমাকে নিয়ে। সাংঘাতিক একজন ভালো মানুষ। যেখানে এই শান্তিনিকেতনে যারা যখন ওরা ফিরে আসলো সাদিটা দিয়ে ওরা, তখন অজিত একরকম আমাদেরকে নিয়ে না প্রতিযোগিতা করতেন ওদের সাথে, বলছেই দেখো এরা শান্তিনিকেতনে যায়নি, এদের গান শুনে দেখো। ওই সাদিদেরকে বলতেন, বলে শোনো শোনো গান শোনো। হি ওয়াজ সো প্রাউড অফ মি। হ্যাঁ, মানে এগুলি কিন্তু ব্লেসিংস, এগুলি সবাই আজকালকার দিনের ছেলেমেয়েরা পাবে কি না আমি জানি না। আমাকে নিয়ে রিক্সায় করে আহাদ চাচা বলে পাঞ্জাবি পরে আসিস, কালকে বিকালে চলে আসিস আমার বাসায়। আমি বলছি আচ্ছা। গেলাম ওনার বাসায় পাঞ্জাবি পরে, রিক্সায় উঠলেন, কোথায় যাচ্ছি? টেলিভিশন যাচ্ছি। আমি কি জানি হয়তো গান টান করবো, কিন্তু আমি তখন টেলিভিশনে ঢুকিনি আর কি। মুস্তাফিজুর রহমান মানে যিনি প্রোগ্রামের চিফ ছিলেন, তার কাছে নিয়ে গেলাম, মুস্তাফিজ যে এর কথা বলেছিলাম একটু গান শুনে দেখো। ও আহাদ ভাই আপনি এসেছেন, উনি দাঁড়িয়ে গেলেন। তো বলছে ঠিক আছে আহাদ ভাই, আমি নিচে সব ব্যবস্থা করছি, স্টুডিওতে গিয়ে সব মাইক টাইক লাইট টাইট ব্যবস্থা করলাম। আমাকে বলে চল। গেলাম গান করলাম 5-6টা, একটা গান করলাম, বলে আরও গা, আরও আরও গান করতে থাকলাম, 5-6টা গান করলাম। তো বললো হ্যাঁ ঠিক আছে। তাই আমি বুঝলাম না যে পুরা গান গাইড করতে বললো না, ক্যামেরা ট্যামেরা আছে কিন্তু এরকম অনুষ্ঠান মনে হলো। আমি বললাম কী ব্যাপার? তারপর উপরে চলে গেলাম। তারপর যখন বাসায় ফিরছি আমি বললাম কী হলো চাচা এটা? বললো তোর অডিশন হয়ে গেলো, পাশ করেছিস। দুর্দান্ত, দুর্দান্ত। চিন্তা করেন যে আব্দুল আহাদ যিনি সেই শান্তিনিকেতনে গান শিখেছেন, উনি খেয়ালঠুংরি টপ্পায় উনি ফার্স্ট হয়েছেন পুরো ভারতে, তিনি আমাকে রিক্সায় করে নিয়ে গিয়ে টিভিতে অডিশন নিয়ে গেলাম। আমাকে কলকাতায় গান করতে গেলাম, আমি ইয়াংগেস্ট, আমাকে আহাদ চাচার সাথে নিয়ে গেলেন। সাংঘাতিক পছন্দ করতেন আমাকে, বলতো যে ছেলেদের রবীন্দ্রসঙ্গীতের গলা খুব একটা নাই, আসলেও ছিল না, এখনো কিন্তু আমি এখন যে বাংলাদেশে গান শুনি আসলে সত্যি করে চিন্তা করে দেখবেন আপনারা, সেই অর্থে ছেলেদের গলা খুব একটা নাই বাংলাদেশে। সেই কাদের কিবরিয়ার পরে ছেলেদের গলা সুন্দর ভালো গলা আর শোনা যায় না এখন আর। আর মেয়েদের বেশ কিছু আছে, আমরা জানি যে মিতা, বন্যা এরা তো আছে, লিসা খুব ভালো গান করে, ছেলেদের গলা খুব একটা ভালো শোনা যায় না। তো সেই জন্য আমার খুব ভাগ্য ভালো যে আমি এই সমস্ত জ্ঞানীগুণী লোকদের কাছাকাছি এসেছি, এদের স্নেহধন্য হয়েছে। কিন্তু কেমন না মানে যেন বিষয়টা বেশ একটু পরিবর্তিত হয়ে গেল, মানে যদি গলার যে যে বিষয়টি আপনি বলছিলেন যে সে ধরনের গলা আর পাওয়া যায় না, বা কাদের কিবরিয়া আমাদের শেষ হয়তো নিদর্শন ছিলেন, যিনি আমেরিকা চলে গেছেন, তপন চৌধুরী চলে গেছেন, অনেক অনেক শিল্পী আমাদের বাংলাদেশ থেকে তারা চলে গেছেন, কেউ চলে গেছেন বিরক্ত হয়ে। আমি যদি আপনার কথাটা স্পেসিফিকলি ধরি যে আপনিও আপনিও তো বিরক্ত হয়েই চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, কোনো কারণে যখন প্রবাসী হয়ে যান তখন সেখানে একটা একটা শূন্যতার সৃষ্টি হয়। মানে 47-এর দেশভাগের পরে যেরকম বাংলাদেশ যে পরিস্থিতিটার মধ্যে পড়েছিল, যে সকল শিল্পী চলে গেছেন কলকাতায় এবং আমরা তখন একটা শূন্যতার মধ্যে পড়েছিলাম, তো আপনারা যখন বাংলাদেশ থেকে চলে এলেন তখন বাংলাদেশে যে শূন্যতাটা তৈরি হলো, আপনারা কি এই দায়টা নেবেন যে এই যে শূন্যতা, এই শূন্যতার পিছে আপনাদেরও কিছু দায় ছিল? না, আমার ঠিক সেরকম মনে হয় না। আমার মনে হয় যে শূন্যতাটা বাংলাদেশের বেলায় এই শূন্যতাটা সবসময় পূরণ হয়ে যায়, কারণ বাংলাদেশে অনেক শিল্পী আছে, কিন্তু
আমার নিজের কাছে মনে হয় যে আমি যেটা লুজ করলাম সেটা হচ্ছে একটা পরিবেশ, একটা আমরা যারা এখানে আসি প্রবাসী, আমরা সবাই সাথে করে একটু শিকড় নিয়ে আসি, অবশ্যই একটা করে শিকড় আনি, সবাই সেই শিকড়টা লাগিয়ে দিই। কারো কারো শিকড়টায় গাছ হয়, কারো কারো শিকড়টা মরে যায়। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি বলছি, যে আমি যেই শিকড়টা এনেছি সেই ভাগ্যক্রমে সেই শিকড়টা বেঁচে গেছে, বেঁচে গেছে বলে আমি গানটা করতে পারছি, এবং আমি যতটুকু শিখিয়েছি শিখেছি আমি ঠিক ততটা চেষ্টা করছি তোমাদেরকে সেটা পাস অন করতে। আর অনেকের শিকড় দেখে মরে গেছে, যেগুলো আমি বিভিন্ন সংগঠনের কথা বলছি, বিভিন্ন সংগঠনেরই আর সেই রকম অবস্থা নাই, অনেক সংগঠন এক বছর দুই বছর হয়ে চলে গেল, বিভিন্ন বাংলা স্কুল চলছে কিন্তু সেই রকম কোনো কাজ হচ্ছে বলে বাচ্চাদেরকে বাংলা শেখানোর বা এরকম, ওরা স্কুলের মতো করে বাচ্চাদেরকে বাংলা পড়ায়, আমি সেটার একদম অপোজিটে, আমি স্কুলের মতো করে বাচ্চাদেরকে, ওরা পাঁচ দিন ক্লাস করে আবার একদিন এসে রোববারে সকালবেলা ক্লাস করবে, দে ডোন্ট ওয়ান্ট ইট। হ্যাঁ, জিনিসগুলিকে যদি মিউজিক্যাল করা যায়, যদি ভিজুয়াল করা যায়, বাচ্চাদেরকে নিয়ে আমি যদি একদিন চিড়িয়াখানায় যেতে পারি অনেক এনজয় করব, তাহলে টাইগারের বদলে ওকে আমি বাঘ শেখাতে পারি। হ্যাঁ, কিন্তু আমি যদি লিখে ওদেরকে শেখাই, বা আমি যদি আমাদেরকে ওয়াহিদ ভাই নিয়ে যেত, চল আজকে তোদেরকে নিয়ে যাবো কোথায়, বোটানিক্যাল গার্ডেন, কি ব্যাপার পাখি চেনাবো, তো পাখি চেনাতো, আরেকদিন নিয়ে গেল কি তোদেরকে গাছ চেনাবো। হ্যাঁ, কি গাছ কি ফুল, চাপা করবি কোনটা, আমরা তো অনেক কিছুই জানতাম না, ওয়াহিদ ভাই সেই সমস্ত করবি চাপা জানতেন, সেই সাথে এগুলির বোটানিক্যাল একটা নাম আছে, আছে না, ঘাস বড় বড় দাঁত, ল্যাটিন নাম, হ্যাঁ ল্যাটিন নাম, ওই সমস্ত নাম বলতেন আমাকে, এই যে ঘাস, আচ্ছা ঘাসের বিভিন্ন রকম ঘাস আছে এগুলির কোনটা কি নাম। হ্যাঁ, আসলে আমরা অনেক কিছুই তো জানি না, না অনেক কিছু। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা আছে, বলদা গার্ডেন নামে একটা জায়গা আছে, তোমরা সেখানে গেছো কিনা জানি না, গেছি গেছি বলদা গার্ডেনের আগে অনেক অনেক অনুষ্ঠান হতো আব্বার, আমি সেই ছোটবেলা থেকে গেছি, তো বলদা গার্ডেনে নানান রকমের গাছ আছে। হ্যাঁ, সেই গাছগুলি চেনা যেতে নিয়ে যেতেন আমাদেরকে, অন্যরকম একটা জীবন ছিল, অন্যরকম, এই যে অন্যরকম জীবন ছিল, অন্যরকম একটা একটা পারিপার্শ্বিকতা ছিল আপনাদের, যদি রবীন্দ্রনাথের জীবনের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যেত যে মানে তার যে পারিবারিক আবহটা, হ্যাঁ সেখানে তার মানে এক ধরনের কি বলবো যে নিশ্চিদ্র অবসর ছিল, তার কাছে পর্যাপ্ত সময় ছিল, আজকের জীবন বা আজকের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বা রবীন্দ্র চর্চাকারীর জীবন কিন্তু অতটা সহজ নয়, আমাদেরকে জীবিকার তাড়নায় ঘুরতে হয় বিভিন্ন জায়গায়। অবশ্যই আপনি সঙ্গীতকে পেশা হিসেবে নেননি, জি না, অস্ট্রেলিয়াতেও না, সেটা বাংলাদেশেও ছিল না, আপনি অন্য ধারায় পড়াশোনা কেন করলেন, বা আপনি মানে পার্মানেন্ট বাবার মিউজিকে গেলাম না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রথম কথা যে একবার শান্তিনিকেতনে যাওয়ার জন্য স্কলারশিপ দিত ভারতীয় সরকার, তা আমাকে সঞ্জিতবাবু বললেন যে তুই এবার চলে যা, আমি বলে রেখেছি আইসিসিআর এর স্কলারশিপ, তো আমি চলে যা, আমি তো খুব খুশি এসে বাসায় আব্বাকে বললাম যে এরকম আপা বলছেন এরকম হয়ে হয়ে যাবে, তো আমি চলে যাবো কিনা, বলছে অসম্ভব, এসে কি করবি, গানকে পেশা হিসাবে নিবি, আমাকে দেখ, কারণ বাবারা কষ্টই করেছেন, আচ্ছা তাই না, আমরা হ্যাঁ আমরা কিন্তু সেই অর্থে কষ্ট করেই বড় হয়েছি, অতটা সচ্ছলতা ছিল না শিল্পীদের সেই সময়ে, আজকালও মূলধারার শিল্পীদের ঠিক পয়সা নাই বলতে গেলে, জীবিকাটা খুব কঠিন, কিন্তু যারা অন্য ধারার শিল্পী, যেমন ব্যান্ডের শিল্পী যারা, তাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা একটা গানে। কিন্তু আজকে আমি সুবিদার কাছে এই গল্প শুনছিলাম, সুবীর নন্দী, আমার মতে গত 10 বছরে বাংলাদেশের ছেলেদের মধ্যে শ্রেষ্ঠ গায়ক হচ্ছে সুবীর নন্দী, এবং যতদিন বেঁচে আছেন সুবীর দা ইজ দ্য বেস্ট পারফর্মার, নো ডাউট অ্যাবাউট ইট। হ্যাঁ, আমার কাছে এটা, এক একজন দ্বিমত থাকতে পারে, যে সুবীর নন্দী বলে বলে সালেকিন বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে করে আমার সংসার চলতে, এই মাসে অনুষ্ঠান নাই তো আমার একটু কষ্ট। হ্যাঁ, তো এইভাবে মূলধারা শিল্পীদের ঠিক সেই রকম জীবিকা নির্বাহের মতো এখনো পেশাদার শিল্পী হিসেবে না, যেমন সাদি ছিল আমাদের বন্ধু, সাদি সাদি মোহাম্মদ, সাদি মোহাম্মদ, সাদি মোহাম্মদের গলাটা নষ্ট হয়ে গেল খুব তাড়াতাড়ি, কারণ এই যে গান শেখাতে শেখাতে, আপনি যদি বেশি প্রেশার দেন গলার উপর,
কন্টিনিউয়াস এটা আপনার পেশা হয় তাহলে গলাটা বেশি দিন থাকবে না, কারণ এটা তো সায়েন্স যে ভোকাল কর্ডটাকে আপনি বেশি শরীর নিতে পারবে, হ্যাঁ বেশি আপনি প্রেসার দিচ্ছেন, লোড নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। যারা আজকে তপন চৌধুরী গান শুনলাম তাই গলাটাও তাই মনে হলো যে ঠিক সেই আগের মতো বসে নাই। বিদেশে থাকলে যা হয় চর্চাটার অভাব, চর্চার অভাব, হ্যাঁ চর্চার অভাব, পরিবেশের অভাব, কিন্তু গানকে পেশা নেওয়ার বা বাজনাকে পেশা হিসাবে নেওয়ার মতো পরিবেশ এখনো বাংলাদেশে আসেনি মূলধারার। আপনার বাবাও সেটার পক্ষে ছিলেন না? না পক্ষে ছিলেন না, বলছেন না জীবনে কষ্টই করতে হবে। এবং আমার তাই মনে হচ্ছে আমি রবীন্দ্রসঙ্গীত গেয়ে যদি আমি জীবন জীবিকা নিতাম রেডিও টেলিভিশনে চ্যানেলে করে আমি আর কি হতাম, আমাকে গান শেখাতে হবে। সুবীর নন্দীর যে উদাহরণটা আপনি দিচ্ছিলেন, আমি আমরা জানি যে তিনি মাঝখানে একবার খুব অসুস্থ হয়ে গেছিলেন জি, এবং সবাই মিলে টাকা দিয়ে তার চিকিৎসা করাতে হয়েছিল। একজন শিল্পীর এই পরিমাণ মানে সামাজিক নিচের দিকে চলে গেছেন তারা তার অর্থনৈতিক জি। এখন একজন শিল্পী তো নিশ্চয়ই মানে হাওয়া বাতাস খেয়ে তো বাঁচেন না, তাকেও বাঁচিয়ে রাখতে হয়। এই যে বাউলের উদাহরণ দিচ্ছিলেন আপনি আমাদের আমাদের অনুষ্ঠান শুরুর আগে, যে আমাদের যে বাংলার কালচারটা ছিল যেরকম, যে যারা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত যুগ যুগ ধরে আমাদের বাউলেরা গান গাইতেন এবং তাদের জীবিকার ব্যবস্থাটাই করতেন কিন্তু আমাদের সাধারণ মানুষ, গ্রামের কমিউনিটি ফিলিং, যেটা কমিউনিটি ফিলিং যে আমরাই দেখতাম ছোটবেলায় যখন গ্রামে যেতাম তো বাবা যেহেতু গান করতেন সব বাউলরা বাবার সাথে দেখা করতে আসতেন। আচ্ছা, তো পাঁচ ছজন বাউল ছিল আমাদের বিভিন্ন আশেপাশে গ্রামের, তারা সবাই আসতেন। তো সন্ধ্যার সময় আমাদের গ্রামে একটা মানে হঠাৎ করে একটা গানের আসর হয়ে যেত, একটা চৌকি টৌকি তিন চারটা চৌকি টাঙিয়ে হ্যাজাক ট্যাজাক চালিয়ে খালি গলায় গান হতো। তো বাবা পুঁথি পড়তেন, আমার মনে আছে বাবা কিন্তু চমৎকার পুঁথি পড়তেন। পুঁথি পড়তেন, দেখতেন যে সব মহিলারা কানতে কানতে অস্থির কান্নাকাটি এই পুঁথির গল্প শুনে আর কি। তারপর বাউলরা গান করতো, তো বাউলদের গান তখন তো বুঝতাম না, এখন বুঝি। আব্বা বলতেন যে দেখ যে রিচ কত কথাবার্তা, এটা কিন্তু পড়াশোনা জানে না কিছু, নিজের গান নিজে বাঁধে কিন্তু রিচ। যেমন একটা ছোট গল্প বলি, আব্বা একটা গান লিখছেন, মালিক আমার ইচ্ছা বলে কিছু নাই, তুমি যেমনি চালাও তেমনি চলি, যেমনি বলা বলি তাই, মালিক আমার ইচ্ছা বলে কিছু নাই, মালিক আমার ইচ্ছা বলে কিছু নাই, তুমি যেমনি চালাও তেমনি চলি, যেমনি বলাও বলি তাই, মালিক আমার ইচ্ছা বলে কিছু নাই, এরকম একটা গান। হ্যাঁ হ্যাঁ ফোক, কিন্তু এর পরের কথাটা হচ্ছে, আর শূন্যে যেমন ঘুড়ি ওরে পরের ইচ্ছাধীন, তেমনি আমি তোমার হাতে বাধা রাত্র দিন। তার মানে কি, যে শূন্যে যেমন ঘুড়ি ওরে পরের ইচ্ছাধীন, আমি তেমনি আমি তোমার কাছে বাধা রাতে, তো এই ঘুড়ির মতোই তোমার হাতে আমি বাধা, মালিক আমার ইচ্ছা বলে কিছু নেই, এটা একটা আক্ষেপ। তারপর গানটা লিখছেন, কিন্তু পরের দুই লাইন আব্বার আর আসছে না, লিখতে পারছেন না কি হবে এরপরে। তো আব্বা বলছেন যে চেষ্টা করছি দুই তিন দিন, আর পরের দুটা লাইন আসছে না, রেডিওতে গেছেন তো বয়াতিরা আসছে, বয়াতিরা তখন গান করতো না রেডিওতে, এক বয়াতি বলছে এই বয়াতি এদিকে আসেন, তা আসছে, বলে কি খবর, বলে যে দেখেন তো এরপরে আমি কথাগুলি লিখতে পারতেছি, আপনি বলেন, বলে কি বলেন আপনি, আপনি এত বড় একজন জ্ঞানী গুণী মানুষ, আপনার গান আমি বলে দিব এটা তো হয় না, বলেন না না বসেন বলেন, তো বয়াতি বলে আপনি লিখেন। তারপর বলছে, আরে শূন্যে যেমন ঘুড়ি ওরে পরের ইচ্ছাধীন, তেমনি আমি তোমার হাতে বাঁধা রাত্র দিন, তো বলে লিখেন, আরে তুমি বানাইছো এই মানুষ ঘুড়ি, যেমনি উড়াও তেমনি উড়ি, আরে তোমার আরে যেমনি উড়াও তেমনি উড়ি, আরে কখন ফালা গোত্তা মারি তোমারই হাতে লাটাই, মালিক আমার ইচ্ছা বলে কিছু নাই। দেখো কি সুন্দর, তুমি যেমনি উড়ো চলো তেমনি উড়ি, কখন ফালা গোত্তা মারি মালিক তোমারই হাতে লাটাই, মালিক আমার ইচ্ছা বলে কিছু নাই। তা আব্বা আমাদেরকে বলতেন যে দেখ জ্ঞান, হ্যাঁ আজকে হাসন লালনের কথা বাদ দিলাম, কিন্তু যে আমাদের সাধারণ গ্রামের বাউলদের যে জ্ঞান, হ্যাঁ যে প্রতিভা, তুমি যদি কবি গান কোনোদিন শুনে দেখো অবাক হয়ে যাবে, আরে কি সুন্দর যে কবি গান, সেই কবি গানের কথাগুলি কিন্তু স্টেজে বসে বানায় এক্সটেম্পো,
আজকে তোমাকে হ্যাঁ কবি গানে এক কবি আরেক বলছে এবং মিলিয়ে ফেলেন, মিলিয়ে ফেলেন যে তুই যে বলছিস ও তোর মা, ও তো তোর মা না, তোর আসল মা কে? এক কবি আরেক কবিকে প্রশ্ন করে ফেললো, তখন তো চিন্তায় পড়ে গেল যে আমার তাহলে আসল মা কে, কারণ আরেক কবি আর সাথে সাথে দাঁড়িয়ে বলে যে আরে মা তো হচ্ছে দেশ রে, ওই মায়ের চেয়ে বড় মা হচ্ছে দেশ। চিন্তা করে যে কি ইন্টারেস্টিং টপিক, এবং সাথে সাথে বানানো। হ্যাঁ, কবি গান দেখলে দেখবে যে আমাদের বাঙালিদের অনেকেই বলে, আমি এখানেও শুনেছি, আরে রাখো তোমার বাংলা কালচার বেশি কালচার, অনেকে বলে আমাকে, নিজে আমাকেও বলেছে, আসলে জানলে না তো কোনোদিনও আমরা বেশ কিছু কমেন্ট, মানে কমেন্টে মোটামুটি ভেসে যাচ্ছে আসলে আমাদের, আমাদেরকে আপনারা শুনতে পাচ্ছেন রেডিও গানবাক্স লাইভ 90.5 FM এর সাথে, আমরা আছি আমাদের ফেসবুক পেজ গানবাক্স পেজে। আপনারা আমাদের যে কমেন্ট সেকশনটি আছে, অর্থাৎ আমাদের লাইভ ভিডিওর নিচে যে কমেন্ট সেকশনটি আছে, সেখানে যোগদান করে সিরাজুল সালেকিনের কাছে আপনার মন্তব্যটি পাঠাতে পারেন, আপনার শুভকামনা পাঠাতে পারেন এবং তাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। এছাড়াও আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন www.ganbakso.com.au এই ঠিকানায়, আর 90.5 আমরা তো আছি। এখানে আমরা আমরা কিছু মন্তব্য যদি নেই, যে গাজী তাসনুভা হিমেল আমাদের একজন রেগুলার লিসনার, তিনি লিখেছেন যে আজকে আরজেপিয়া আর যে শুভকে ট্রেডিশনাল আউটফিটে সুন্দর লাগছে, সাথে আমাদের সালেগিন আঙ্কেলও ট্রেডিশনাল আউটফিটেই আছেন, তাকেও খুব সুন্দর লাগছে। এবং মানে আমি অনুষ্ঠান শুরুর আগে সালেগিন আঙ্কেলকে যেটা বলছিলাম যে ওনার যে দৃষ্টি, অন্তর্ভেদী দৃষ্টি, হ্যাঁ মনে হলো যে কারো সামনে দাঁড়ালে তাকে একেবারে স্ক্যান করে ফেললেন উনি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আতাবুর রহমান বলেছেন যে মুভিং আউট টু ওভারসিজ, বাংলা কালচার এক্সপ্যান্ডেড ইন্টারন্যাশনালি। দিলারা মেজবা বলেছেন ভালো আয়োজন, দারুণ উপভোগ্য, রবীন্দ্রনাথ সঙ্গীতের ভাব সম্পদ, সঞ্জিদা খাতুন শুভকামনা। কাদেরি কিবরিয়া কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম সালেকিন আঙ্কেল, থ্যাংক ইউ ফর দিস ইনফরমেটিভ টাইম, উই আর এনজয়িং আ লট। সাথে মহসিনা আকন্দ ঝুমা লিখেছেন অনেক শুভকামনা, শ্রদ্ধা রইল। ফয়সাল খালিদ লিখেছেন সবাই মিলে লাইভ দেখছি অসাধারণ। মিলি ইসলাম লিখেছেন ওয়াও কি সুন্দর গান, অসাধারণ। আমরা আমরা আপনাদের মন্তব্যের রীতিমতো আপ্লুত, সাথেই থাকুন, শুনতে থাকুন সিরাজুল সালেকিনকে। আমরা আছি রেডিও গানবাক্স অ্যালাইভ 90.5 FM এ, সাথে আছেন সিরাজুল সালেকিন। আমরা কি এখন আরেকটা গান শুনবো নাকি সালেকিন আঙ্কেলের সাথে কথা বলবো আরো? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে ওই যে 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 প্রসঙ্গে আমরা আসছিলাম, যে আমাদের আমাদের কবি গান এবং আমাদের যে সম্পদগুলো ছিল, হ্যাঁ সময়ের সাথে সাথে এই যে বিষয়গুলো, যে আমাদের এটা কি চর্চার অভাবে নাকি কিসের অভাবে নাকি সময়ের অস্থিরতা নাকি সময় আসলে এই গানগুলোকে চায় না, কি কারণে আমরা সেই জায়গা থেকে আস্তে আস্তে সরে আসছি বা এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে যাচ্ছে? আমি সেটাই বলতে যাচ্ছি যে ওই যে আমি একটু আগে বললাম না যে ভূপেন হাজারিকার জন্মদিন বাংলাদেশে পালন করা হচ্ছে, কিন্তু আমাদের কবিয়াল রমেশ শীলের কথা কেউ জানে না, আমাদের কানাইল শীলের কথা কেউ জানে না, বাবাদের কথা সমর দাস, সুদিন দাস, হ্যাঁ সুখেন্দু চক্রবর্তী, বঙ্গবন্ধু মারা যাওয়ার পর হ্যাঁ সবাই যখন পালিয়ে টালিয়ে গেল চুপচাপ 75 সালে 76 সালে লুকিয়ে লুকিয়ে আমাদেরকে নিয়ে সুদিন কাকা আর সুখেন্দু চক্রবর্তী তখন আমাদেরকে গান শেখাতেন, আবার আমাদের ছাত্রীনের ছেলে পেলে উদিচিত ছেলে পেলেদেরকে সব নিয়ে, উনি ঢাকা ইউনিভার্সিটির একটা আন্ডারগ্রাউন্ডে একটা ছোট্ট ঘর ছিল, ওখানে গিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে উনি আমার গান শেখা একটা গান শিখেছিলেন, সেই দুটি চোখ আমার চোখে আজ বিস্ময়, কান্না হীরামতি মুক্ত নয় তার চোখে যেন কিছু নয়, সেই দুটি চোখ বঙ্গবন্ধুর চোখকে নিয়ে সেই কথা। হ্যাঁ কি কথা, তখন সেখানে এই গানটা পরে সুবিধা রেকর্ড করেছেন, কিন্তু সুখেন্দু চক্রবর্তী সেই সময় আমাদেরকে শিখেছে। এইরকম শিল্পীদের না একটা সাংঘাতিক দায়বদ্ধতা ছিল তখনকার দিনের, যেমন আর যারা গান করেন রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি আধুনিক পল্লীগীতি তারা শুধু পারফর্ম করেন, কিন্তু যখন সামাজিক কোনো প্রয়োজন হয়, দেশের যখন একটা সমাজের প্রয়োজন, মুক্তিযুদ্ধ আসছে আমাদের বাংলা ভাষা আন্দোলন অনুসূচিত আন্দোলন, হ্যাঁ যখন ক্রাইসিস হয় দেশে তখন কিছু কিছু শিল্পী নেমে যায় রাস্তায়, তাদের অগ্রগণ্য ছিলেন বাবা, নিঃসন্দেহে যেমন আমার ফকির আলমগীরকে দেখি পড়ে, কিন্তু পাইনিয়ার ছিলেন বাবারা,
সামাজিক যে কোনো প্রয়োজনে প্রথমে এগিয়ে আসতেন বাবা গলায় হারমোনিয়াম নিয়ে। গলায় হারমোনিয়াম, সেই ইয়া হলো যখন ওই বন্যা হলো, ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো পুরবাসী, আচ্ছা গানগুলি নিয়ে রাস্তায় রাস্তায় গান, বন্যা মানে 70 সালের যে ঘূর্ণিঝড়, হ্যাঁ তো এই সমস্ত কাজে সব সব শিল্পীরা কিন্তু এগিয়ে আসতো না, অনেকে বেশিরভাগই ছিল পারফর্মার, তারা রেডিও টিভিতে গান করতো অ্যান্ড দে ওয়ার হ্যাপি উইথ ইট, কিন্তু তাদের তাদের দায়বদ্ধতা ছিল না যে দেশে একটা ক্রাইসিসে আমাদের সবারই নাম, রাইট, মানে এখনকার ভাষায় যেটাকে বলা হয় অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্টস, আচ্ছা সেটা তো তখন ছিল না, সেই অর্থে বলতে গেলে কজন আছে, তুমি রাস্তায় কজনকে দেখেছো, বাবাকেই দেখেছি যে ওই সময়, আমি তো ছোটবেলার কথা মনে পড়ে, শেখ লুতুর রহমান কিছু কিছু আসতেন, অজিতদা আসতেন পরের দিকে, রথিনদা যেমন আরো জুনিয়র, অজিতদাদের জুনিয়র রথীন্দ্রনাথ রায় রায় ওনারা আসতেন পরের জুনিয়র, কিন্তু পাইনিয়ার ছিলেন বাবার। সুতরাং এই সমস্ত লোকদের কথা বাংলাদেশের মানুষ জানতেই পারল না, বাংলাদেশের মানুষ জানতেই পারল না যে কি কি সৃষ্টি কি তৈরি হয়েছে তখনকার দিনে, যেমন আমাদের পরের প্রজন্মই, তারা মুক্তিযুদ্ধের অনেক পরের জন্ম হওয়া প্রজন্ম, তো তাদেরকে যদি আমি না শিখিয়ে দিই যে মুক্তিযুদ্ধটা কি ছিল, তাহলে সেই প্রজন্মটা কোনোদিনও আগ্রহী হবে না মুক্তিযুদ্ধ কি, দে উইল নট বি প্রাউড অফ। আমাদের আমাদের সংস্কৃতি নিয়ে, আমাদের কবিতা নিয়ে, আমাদের গান নিয়ে অনেক গৌরবের গান আছে, যেমন রথিনদা আব্বাকে একদিন প্রেস ক্লাবে, তখন খুব বড় অনুষ্ঠান হতো 21 ফেব্রুয়ারিতে রাত্রেবেলা, আমি রেগুলার যেতাম, আমি গানও করতাম তখন ছায়ানট থেকে, তো রথিনদা প্রেস ক্লাবে বসেই বলছে লতিফ ভাই কাকু একটা গান লিখে দেন না, আমি তো প্রেস ক্লাবে 21-এর একটা গান সেই পুরানো গানই করছি, তখন উনিও আমার এই বাংলা ভাষা এই গানটা করতেন, তো বলে লেখ লেখ তাহলে কাগজ কলম নেই, তখন আব্বা ওনাকে এই গানটা দিলাম একদম রথিনদার জন্য। আমি যে অহংকারে অহংকারী গর্ব করি তাই, আমি যে রফিক শফিক সালাম জব্বার, আমি যে রফিক শফিক সালাম জব্বার, বরকতেরই ভাই আমি সেই অহংকারে অহংকারী গর্ব করি তাই, একদম রথিনদার গানে গলার উপযোগী। আমি যে রফিক শফিক সালাম জব্বার, বরকতেরই ভাই, এগুলি রথিনদার স্টাইল। হ্যাঁ হ্যাঁ, মানে ওনার যে পার্টিকুলার স্টাইলটা আছে, দরাজ একেবারে খোলা গলায়, দেখো রথিনদার জন্য প্রেস ক্লাবে বসে ওখানে শুরু করলো, রথিনদা ওখানেই গানটা করলো, আছে আছে কেউ কেউ পৃথিবীতে এমনি পারে জীবন দিতে, আমি তো ভাই এমন কথা কোথাও শুনি নাই, আমি সেই অহংকারে অহংকারী গর্ব করি তাই। আচ্ছা অদ্ভুত শুনে আঙ্কেল, আমরা আমাদের কথা বলতে বলতে 2 ঘন্টা পার হয়ে গেছে, এবং আমরা কোন দিক দিয়ে যে সময় চলে গেল কিছু বুঝতে পারলাম না, আমরা কোন এক সময় হতে বসে কথা বলার, মানে আমরা আসলে যা 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 করতে চেয়েছিলাম বা আমরা আসলে যে যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম, জানি না দর্শক আমরা কতটুকু আপনাদেরকে দিতে পারলাম, কিন্তু এই এই বিবেচনাটুকু আপনাদের উপরে ছেড়ে দিলাম যে এই ভদ্রলোকের কাছে যে ইতিহাস আছে, আপনারা আসুন তার কাছে, অত্যন্ত মানে কি বলবো যে তিনি তিনি তার অভিজ্ঞতার ঝুলি নিয়ে এখানে বসে আছেন আপনাদের জন্য। আমরা অনুষ্ঠানটি শেষ করব সিরাজুল সালেকিনের গানটি দিয়েই, কিন্তু তার আগে একটু জানিয়ে রাখি আপনাদের কাছ থেকে একটু ফর্মাল বিদায়টা আমরা নিয়ে রাখি। আপনারা আমাদেরকে এতক্ষণ শুনছিলেন রেডিও গানবাক্স অ্যালাইভ 90.5 FM এর সাথে, আমরা ছিলাম www.ganbakso.com.au এই ঠিকানাতে, ফেসবুকে আপনারা আমাদেরকে লাইভ দেখতে পাচ্ছিলেন, আবার আপনাদের অসংখ্য কমেন্ট আমরা আজকে পেয়েছি, আমাদের প্রায় 50টির বেশি এখানে এখানে দেখা যাচ্ছে যে কমেন্ট আমরা এখানে পেয়েছি আজকে আপনাদের দর্শকদের, এবং অংশগ্রহণও ছিল নিঃসন্দেহে খুব চমৎকার। পিয়া কি বলো তুমি? হ্যাঁ সেটাই, খুব অনেক ধন্যবাদ, আর আঙ্কেল আপনার থেকে অনেক কিছু জানলাম, আমরা আবারও চাই আপনি আবারও আসবেন আমাদেরকে অনেক কিছু শোনাবেন, কারণ ওনার সাথে কথা বলতে গেলে আসলে একটা পর্ব যথেষ্ট নয়, কোনোভাবেই যথেষ্ট নয়। আমি এরপর আরেকদিন গান নিয়ে, রবীন্দ্রনাথের গান নিয়ে আরেকটু ডিটেইল
খুব ভালো লাগবে আমাদের। কথা বলছি সেই ব্যাপারটার রবীন্দ্রনাথের উপরেই সেই অনুষ্ঠান হতে পারে, আরেকদিন হতে পারে বাংলা গান নিয়ে আমরা বসতে পারি, একদিন হতে পারে বাংলাদেশের দেশাত্মবোধক গণসঙ্গীত এই সমস্ত গান নিয়ে আমরা একদিন বসতে পারি, বাংলা কবিতা নিয়ে আমরা কথা বলতে পারি, রবীন্দ্রনাথের সময়কার গান নিয়ে আমরা কথা বলতে পারি। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা 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 বসতে পারি। তবে এবার বিদায় নেওয়ার পালা, আমরা মানে প্রথমে বিদায়টা নিয়ে নেই, এরপর আমরা গানের দিকে চলে যাই। আমাদের আমাদের একটা গানের অনুরোধ ছিল যে আমরা দাম দিয়ে কিনেছি বাংলা এই এই গানটি দিয়ে, যদি বিখ্যাত গান আমাদের মানে 1971 যুদ্ধের ইমিডিয়েট পরপরই এই গানটি লেখা আছে, বোধহয় 74-75 সালের দিকে। এই গানটি দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করব। সাথে ছিলেন সিরাজুল সালেকিন, আমাদের বাংলা গানের, সিডনির শুদ্ধ বাংলা গানের বটবৃক্ষ, যিনি আমাদেরকে শুনতে পাচ্ছিলেন এতক্ষণ রেডিও গানবাক্স অ্যালাইভ 90.5 FM এ। সাথে ছিল আরজে পিয়া, আর আমি ছিলাম আরজে শুভ। আমরা আমরা বিদায় নিচ্ছি, কারণ সময় আসলে আমাদেরকে খুব একটা সাপোর্ট করছে না। ফিরিবার পথ নাহি, দূর হতে দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানাই আছে জগৎময়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1757 সালে ভাইবা দেখিনি পড়বে মুনি, দাম দিছি পলাশির মাঠে, ইতিহাস তার সাক্ষী রয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। ব্রিটিশ গেল সইপা গেল জল্লাদেরই হাতে রে, তারা মোদের খুন কইরাছে নানা নজুহাতে রে। 1857 সালে দাম দিছি ফের জানি মালে, পিছন ফিরে চাইলে পরে 100 বছর কথা কয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলাম। 52-তে মুখের ভাষা, এই গানটা অনেক বড় আসলে, তা আমি এখানেই শেষ করছি, তা আবার পরে একদিন এই গানটা আবার পরে কোন এক সময় করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পিয়া, তাহলে আমরা আমরা বিদায় নিই আমাদের দর্শকদের কাছ থেকে। ধন্যবাদ আঙ্কেল, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এটি ছিল আমাদের এপিসোড 5, আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। আর আমাদের আপনারা আগামী সপ্তাহে আবারও শুনতে পাবেন, রবিবার দিন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিও গানবাক্সের সাথেই থাকুন। রেডিও গানবাক্স অ্যালাইভ 90.5 FM, কানেক্টিং বাংলাদেশি অস্ট্রেলিয়ান্স।